শুভ সন্ধ্যা। বিস্তার চিটাগাং আর্টস কমপ্লেক্স আয়োজিত দৃশ্য শিল্প বিষয়ক অনুষ্ঠান কেবলই দৃশ্যের জন্ম হয় তার ১৯তম পর্বে আপনাদের স্বাগত জানাই। তবে গোড়াতেই বলে রাখি, এটি ঠিক সেই অর্থে দৃশ্য শিল্প বিষয়ক অনুষ্ঠান নয় আজকের পর্বটি। এটি বরং আমাদের ইতিহাস, ঐতিহ্য, আমাদের আত্মপরিচয়, সর্বোপরি জ্ঞানকাণ্ডের একটি গুরুত্বপূর্ণ শাখা প্রত্নতত্ত্বের সঙ্গে যুক্ত। তবে দৃশ্য আমরা দেখব বইকে, অনেকগুলো দৃশ্যই দেখব, আকর্ষণীয় কিছু দৃশ্য দেখব, যে দৃশ্যগুলো ইতিহাসের পাতা থেকে মুছে গেছে এবং যেগুলোর পুনর্জন্মের জন্যই আমাদের আজকের এই প্রয়াস এবং উদ্যোগটুকু। আমরা সেজন্য আমাদের আজকের অনুষ্ঠান অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের একজন পথিকৃত নারী প্রত্নতত্ত্ববিদ ডক্টর শাহনাজ হোসনেজাহানকে, যিনি ১৯৯১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামী শিল্পকলা এবং প্রত্নতত্ত্ব বিষয়ে একেবারে স্নাতকোত্তর সনদ নেন প্রথম শ্রেণীতে প্রথম হয়ে। তারপর তিনি চলে যান ভারতে পুনায় ডেকান কলেজে, সেখান থেকে তিনি তার এমফিল করেন ১৯৯৭ সালে। আর তারপর ২০০৪ সালে তিনি পিএইচডি পান প্রত্নতত্ত্বে, যে ক্ষেত্রে তিনি প্রথম নারী বাংলাদেশের ইচ্ছে পিএইচডি পাওয়ার জন্য। এবং তার বিষয় ছিল প্রাচীন বাংলার যে সমুদ্রপথে যে বাণিজ্য, তার ইতিহাস, তার পন্থা, প্রভাব ইত্যাদি বিষয়ে। ফিরে এসে তিনি প্রত্নতত্ত্বকেই তার আজীবনের পেশা এবং প্যাশন হিসেবে গ্রহণ করেন এবং দেশে নানা রকম প্রত্নক্ষেত্র আবিষ্কার, তার উৎখনন, তার রক্ষণাবেক্ষণ, তাকে নিয়ে গবেষণা ইত্যাদির কাজে নিজেকে ব্যস্ত করেন। ফাঁকে ফাঁকে তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, এশিয়া, ইউরোপের অনেকগুলো প্রত্নক্ষেত্র পরিদর্শন করেন, সেখানকার কাজগুলো জরিপ করেন, সেগুলো নিয়ে গবেষণা করেন এবং ভারত বাংলাদেশের পাশাপাশি ভারত এবং নেপালেরও কয়েকটি প্রত্নক্ষেত্রের উৎখননের সঙ্গে তিনি নিজেকে জড়ান। লেখালেখি করেন প্রচুর, অনেক প্রবন্ধ তিনি লিখেছেন, বিদ্যায়তনিক প্রবন্ধ যেগুলো প্রকাশিত হয়েছে পৃথিবীর মর্যাদাবান প্রত্নতত্ত্ব বিষয়ক জার্নালগুলোতে, প্রায় শতাধিক প্রবন্ধ তার লেখা আছে। গ্রন্থও রচনা করেছেন তিনি গোটা তিনি। তার প্রথম গ্রন্থ কিউমুলেটিভ ইন্ডেক্স টু দ্য জার্নাল অফ দ্য এশিয়াটিক সোসাইটি প্রকাশিত হয় ২০০৫ সালে। তারপর ২০০৬ সালে প্রকাশিত হয় তার পিএইচডি সন্দর্ভটি, এক্সক্যাভেটিং দ্য ওয়েভস, দ্য উইন্ডস অফ এক্সচেঞ্জ, দ্য হিস্ট্রি অফ দ্য ম্যারিটাইম ট্রেড ইন আর্লি বেঙ্গল, যেটি প্রকাশ করে যুক্তরাজ্যের অক্সফোর্ড আর্কিওলজিক্যাল নোটস। এবং তারা ২০০৯ সালে আরও একটি গ্রন্থ প্রকাশ করেন ডক্টর শাহনাজ হোসনেজাহানের, সেটি হচ্ছে অভিজ্ঞান, স্টাডিজ ইন দ্য সাউথ এশিয়ান আর্কিওলজি অ্যান্ড আর্ট হিস্ট্রি। এখন তিনি এই মুহূর্তে পেশাগতভাবে যুক্ত আছেন ঢাকার একটি অত্যন্ত মর্যাদাবান বেসরকারি বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টসে, এখানে তিনি অধ্যাপনা করেন। পাশাপাশি তাঁদেরই একটি প্রত্নতত্ত্ব কেন্দ্র রয়েছে, সেটি তিনি পরিচালনা করে থাকেন এবং তার এইসব কাজের জন্য, তার এই গবেষণা, তার এই সৃজনশীল এবং সামাজিক কর্মকাণ্ডের জন্য তিনি ২০০৮ সালে অনন্যা পত্রিকা যে সেরা শীর্ষ ১০ অনন্যার পুরস্কার দিয়ে থেকে তার একজন হিসেবেও সম্মানিত হয়েছিলেন। তো আজকে তিনি আমাদেরকে একটি উপস্থাপনা উপহার দিবেন যার নাম ভিতরগড়, একটি অনন্য প্রত্ন পর্যটন গন্তব্য। ভিতরগড় আপনারা অনেকেই হয়তোবা জানেন যে উত্তরবঙ্গের একটি আকর্ষণীয় প্রত্নক্ষেত্র, যেটিকে বাংলাদেশের সর্ববৃহৎ প্রত্নক্ষেত্র বলা হয়, একটা দুর্গ নগরী, যেটি ঘটনাচক্রে এই গেল মাসে আমার নিজের সচক্ষে দেখে আসা সৌভাগ্য হয়েছে এবং সেখান থেকে আসলে আমার মধ্যে এই তাড়ানোটা আসে, তাবিদটা আসে যে এই এরকম একটি অনুষ্ঠান আয়োজনের কারণে। এই বিষয়টি সম্পর্কে হয়তো আমরা অনেকেই জানি না। আমার খুব ইচ্ছে ছিল আমাদের বিস্তারের সদস্য শুভার্থী এবং সামগ্রিকভাবে যারা আগ্রহী আমাদের ইতিহাস ঐতিহ্যে, তাদের কাছে এই এই প্রত্নক্ষেত্রটি তুলে ধরার। এবং সেজন্য আমি দ্বারস্থ হই এরই, এটি যার মানুষ সন্তান ডক্টর শাহনাজ হোসনেজাহানের, যিনি ২০০৮ সাল থেকে এখানে উৎখনন শুরু করেছেন, তাকে নিয়ে গবেষণা করছেন, লিখছেন এবং তার রক্ষণাবেক্ষণ নিয়েও চিন্তা ভাবনা করছেন। এবং ঘটনা হচ্ছে তার সঙ্গে আমার নিজেরও পরিচয় হয়েছিল আজ থেকে ১০-১২ বছর পূর্বে এই চট্টগ্রাম শহরেই ডেইলি স্টার আয়োজিত একটি ইতিহাস ঐতিহ্য বিষয়ক উৎসবে, অদম্য চট্টগ্রাম উৎসবে। ফলে তাকে আমি একটু নির্ভয়েই
এই প্রস্তাবটা দিই এবং তিনিও খুব সানন্দে সেটি গ্রহণ করেন এবং গত কিছুদিন ধরে এই প্রস্তাবটি তিনি তৈরি করেছেন। আমরা আজকে তার মুখ থেকে শুনব এই অনন্য প্রত্নক্ষেত্রটির ইতিহাস, ঐতিহ্য, তার পরিচয়, তার বর্ণনা, তার গুরুত্ব, তাকে নিয়ে তার পরিকল্পনা, তার স্বপ্ন ইত্যাদি। তো আসুন আমরা আনুষ্ঠানিকভাবে ডক্টর শাহনাজ হোসেন জাহানকে স্বাগত জানাই বিস্তারিত এই আন্তর্জাতিক মঞ্চে। ডক্টর শাহনাজ হোসেন জাহান, ধন্যবাদ। শুভ সন্ধ্যা। উপস্থিত সকলকে সাধুবাদ জানিয়ে শুরু করছি আমার কথা। শুরুতেই ধন্যবাদ জানাই বিস্তার চিটাগং আর্টস কমপ্লেক্সের আলম খোরশেদ সহ সকল সদস্যকে, যাদের অক্লান্ত পরিশ্রম ও পরিকল্পনা দৃশ্য শিল্প বিষয়ক অন্তর্জাল অনুষ্ঠান কেবলই দৃশ্যের জন্ম হয়ের 18টি পর্ব সফলভাবে সম্পন্ন করে আজ 19তম পর্বের সূচনা করতে যাচ্ছে। ধন্যবাদ আমাকে এই অসাধারণ অনুষ্ঠানের অংশ হবার সুযোগ করে দেবার জন্য। আমি সত্যি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। উপস্থিত সুধি, ধন্যবাদ আপনাদের সকলকে আজকের অনুষ্ঠানে যোগ দেবার জন্য। দৃশ্য শিল্প বিষয়ক অন্তর্জাল অনুষ্ঠান কেবলই দৃশ্যের জন্ম হয়ের আজ 19তম পর্বে আমি শাহনাজ হোসেন জাহান, প্রত্নতত্ত্ব ও ইতিহাস চর্চা আমার স্বপ্ন, সাথী ও জীবন। বর্তমানে আমি ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশের প্রত্নতত্ত্ব গবেষণা কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক এবং জেনারেল এডুকেশন বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করছি। আমার আজকের আলোচনা একটি অনন্য প্রত্ন পর্যটন গন্তব্য। আমি একটু স্ক্রিনটা শেয়ার করি, তাহলে সবাই দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই? হ্যাঁ। সো আমার শিরোনাম আজকের আলোচনার ভিতরগড়, একটি অনন্য প্রত্ন পর্যটন গন্তব্য। ভিতরগড়ের সাথে আমার সম্পর্ক গত 13 বছর ধরে, আর তাই ভিতরগড়ের অধিবাসীদের সাথে আমার আত্মীয়তার বয়সও 13 বছর। ভিতরগড় প্রত্নস্থলে প্রত্নতাত্ত্বিক উৎখনন ও গবেষণা কাজ পরিচালনা কালে গত 13 বছরে আমি বহু প্রতিষ্ঠান, ব্যক্তি ও গোষ্ঠীর কাছে কৃতজ্ঞ, যাদের নাম না বললেই নয়। তারা হলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, প্রত্নতত্ত্ব অধিদপ্তর, জেমকন, কেকেটি, সেন্টার ফর হেরিটেজ স্টাডিজ, পঞ্চগড় জেলার স্থানীয় প্রশাসন, DCSP, সদর উপজেলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সকল সদস্য, পঞ্চগড় ও ভিতরগড়ের স্থানীয় অধিবাসী, রক্স মিউজিয়াম, পঞ্চগড় মহিলা কলেজ, ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশের বোর্ড অফ ট্রাস্টিজের সকল সদস্য, প্রত্নতত্ত্ব গবেষণা কেন্দ্রের সকল সদস্য এবং শিক্ষার্থীবৃন্দ যারা ভিতরগড়ে প্রত্নতাত্ত্বিক উৎখনন ও গবেষণা কাজে অংশগ্রহণ করেছেন। ভিতরগড় বাংলাদেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে অবস্থিত। পঞ্চগড়ের পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো হলো ভারত, নেপাল, ভুটান ও তিব্বত। 2008 সালের সেপ্টেম্বর মাস ভিতরগড়ে আমি প্রথম গেলাম। প্রথমে যে দৃশ্যটি আমার চোখে পড়ল, ভিতরগড়ের প্রাচীন নগরের বেষ্টনী দেয়ালে ইট নিজ ঘরে ব্যবহারের জন্য তুলে নিয়ে যাচ্ছেন একজন স্থানীয় মহিলা। এই ছবিটি দিয়েই আমার ভিতরগড়ের ক্যামেরা ওপেন হলো এবং আমি শুরু করলাম ছবি তোলা। এরপরে আমি যে জায়গাটিতে গেলাম, দেখলাম যে ভিতরগড়ের ঠিক একই বেষ্টনীর বেশ খানিকটা অংশ কেটে নিয়ে চলে গেছে। জিজ্ঞেসে করলাম কি হয়েছে, এখান থেকে কে নিয়ে গেল। জানতে পারলাম এলাকাবাসীর কাছ থেকে এসিআই নামক একটি শিল্প প্রতিষ্ঠান ভিতরগড়ের তৃতীয় বেষ্টনীর পশ্চিম দেয়াল ধ্বংস করে তার উপরে একটা মুরগি ও কৃষি খামার তৈরি করেছেন এবং ইট নির্মিত দ্বিতীয় বেষ্টনীর পশ্চিম দেয়ালের এই অংশটির মাটি কেটে সেই খামারের অফিস এলাকা উঁচু করার জন্য নিয়ে গেছে। এরপরে আমি যেটি দেখলাম, সেখানে দ্বিতীয় বেষ্টনীর পশ্চিম দেয়ালে আরেকটি অংশে কয়েকজন গ্রামবাসী প্রাচীন দেয়াল ধ্বংস করে চাষের জমি তৈরি করছেন। একই দেয়ালের আরেকটি অংশ ধ্বংস করে চাষের জমি আগেই তৈরি করা হয়েছিল। তৃতীয় বেষ্টনীর দক্ষিণ দেয়ালের মাটি কেটে ঈদগাহ নির্মাণ করা হচ্ছে। ইউনিয়ন পরিষদের 40 দিনের
কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির আওতায়। প্রাচীন স্থাপনার তুলে টিউবওয়েলের পারে ব্যবহার করা হয়েছে। এই সকল ছবি দেখার পরে অবশ্যই ভারাক্রান্ত হৃদয়ে ফিরে আসি আবারও পঞ্চগড় জেলা শহরে। আমার বাবা মাকে ফোন করে বলি যে আমার বাড়ি আসা হবে না, আমাকে এখানেই থাকতে হবে, কারণ আমাকে আরো কিছু কাজ হয়তো করতে হবে, তো আমাকে কিছু টাকা পাঠিয়ে দাও। সেই সময় বিকাশ ফোনটা একটু ডিস্টার্ব করছে, একটু অসুবিধা করছে। আমার কোথাও কি কোনো রকম ইয়ে হচ্ছে, অন্য কোনো যন্ত্রের সঙ্গে বাধা পাচ্ছে মাইক্রোফোনটা? তো প্রথমে আমি আমার বাবা মাকে ফোন করে জানাই যে আমার তো এই মুহূর্তে, আমি আসলে দেখতে গেছিলাম দিনাজপুর থেকেই যে তাড়াতাড়ি ফিরে আসব ঈদের ছুটিতে, আসলে ইউনিভার্সিটির ঈদের ছুটি ছিল বলেই বাড়ি আসা, সেখান থেকে ভিতরঘর দেখতে যাওয়া। এবং এই সব ছবি দেখার পরে আমি বাবা মাকে বলি যে না, আমাকে তো ভিতরঘরে আরো কিছুদিন থাকতে হবে, তো আমাকে কিছু টাকা পাঠিয়ে দাও। তো সেই সময়ে বিকাশ তো ছিল না, তো এবং অনলাইন ব্যাংকিংও আমি ব্যাংক ছাড়া কোথাও ছিল না, এবং আমার সেখানে কোনো অ্যাকাউন্টও ছিল না, যে কারণে বাবাকে বিআরটিসি বাসে টাকা পাঠাতে হয়েছিল। তো এখানে আমি এরপরে আমি ভাবলাম পরের দিন একটু পঞ্চগড় রক্স মিউজিয়ামে যাই, মহিলা কলেজে গিয়ে দেখলাম, রক্স মিউজিয়ামে গিয়ে দেখি যে একটি কালো পাথরে মনসা মূর্তি উৎকীর্ণ করা, যেটা একেবারেই বাঁয়ে উপরে আছে। তো মনসা মূর্তিটি উৎকীর্ণ রয়েছে, আর তার পাশে আরও কিছু পাথরের বিভিন্ন আকারের পাথরের খণ্ড ওখানে আছে, এবং যেগুলো ভিতরঘর থেকে সংগৃহীত বলে জাদুঘরের রেজিস্ট্রি খাতায় উল্লেখ রয়েছে। এসব কিছু দেখে এবং ভিতরঘরের পরিধি, সংরক্ষণের অযত্ন, অবহেলা, চলমান ধ্বংসাত্মক কার্যক্রম এবং প্রত্ননিদর্শনের আলোকে আমার বুঝতে কষ্ট হলো না যে ভিতরঘর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্নস্থল কেবল বাংলাদেশের ইতিহাসের জন্য নয়, বরং সমগ্র দক্ষিণ এশিয়ার তৃতীয় নগরায়নের একটি উৎকৃষ্ট উদাহরণ। এজন্যই আমি ঠিক করলাম যে ভিতরঘরে কাজ করা উচিত, এবং আমি সময় নষ্ট না করে একটি সংবাদ সম্মেলন আয়োজন করি পঞ্চগড় প্রেস ক্লাবে তখন। আর তারপরই প্রত্নতত্ত্ব অধিদপ্তরে আমার জরিপের একটি প্রতিবেদন অনুমোদনের জন্য প্রতিবেদন পেশ করে উৎখননের জন্য অনুমোদনের আবেদন করি। আমার আবেদনের প্রেক্ষিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অনুমোদন ক্রমে 2008 সাল থেকেই ভিতরঘরে প্রত্নতাত্ত্বিক সমীক্ষা, উৎখনন ও গবেষণা কাজ শুরু করি। এ সময়ে খননের কাজ হাতে নিলেও আমরা জানতাম না যে প্রাচীন নগরীর নাম কি ছিল, ভিতরঘড় নামটি আমরা কখন থেকে পাই। আমরা এই জন্য বেশ কিছু সাহিত্য খুঁজে দেখি, মানচিত্র দেখি, এবং সেখানে দেখতে পাই যে ভিতরঘড় 19 শতকের প্রথম থেকেই ভিতরঘড় নামটি রয়েছে, ভিতরঘড় বলে উল্লেখ করা হচ্ছে। যেটা প্রথম আমি দেখছি যে 1809 সালে ভিতরঘড়ে প্রথম জরিপ করছেন ফ্রান্সিস বুকানন, এবং তিনি একটি ভূমি নকশাও তৈরি করছেন, এবং এই ভূমি নকশাটি এখানে বাঁয়ে উপরে যে ভূমি নকশা সেটা হচ্ছে বুকাননের ভূমি নকশা, এবং এই ভূমি নকশাটি প্রকাশ প্রতিবেদন সহ প্রকাশ করেন মার্টিন 1838 সালে। এরপরে হান্টার 1876 সালে বুকাননের প্রতিবেদনের অনুলিপি প্রকাশ করেন। আকমো জাকারিয়া ডান দিকের যে মানচিত্র, ডান দিকের ভূমি নকশাটি আকমো জাকারিয়ার তৈরি, এবং আকমো জাকারিয়া জানাচ্ছেন, উনি আমাকে বলেছেন যে 1958 সাল থেকে 69 সাল যখন উনি দিনাজপুরে সিও রেভিনিউতে কাজ করেছেন এবং ডিসি হিসেবেও ছিলেন, সেই সময়ে উনি বহুবার ভিতরঘরে গিয়েছেন এবং একটি প্রতিবেদন তার বাংলাদেশের প্রত্ন সম্পদ বইয়ে প্রকাশ করেন। প্রত্নতত্ত্ব অধিদপ্তর এরপরে 1986 সালে এখানে জরিপে যান, এবং লক্ষ্য করবেন এখানে বাঁয়ে যে নিচের মানচিত্রটি, নিচের ভূমি নকশাটি হচ্ছে অধিদপ্তরের করা। এটা দেখলে পরিষ্কার বোঝা যায় যে এটা বুকাননের টাই কপি করা হয়েছে, কেবল বাংলায় মাপগুলো দেওয়া হয়েছে। তো এখানে এই ভূমি নকশাটি ওনারা একটা প্রতিবেদন গ্রেটার দিনাজপুর ডিস্ট্রিক্ট সার্ভে রিপোর্টে
পাবলিশ করেন এবং এখানে উনি ওনারা ভিতরগড় বাংলাদেশের সর্ববৃহৎ দুর্গনগরী বলে উল্লেখ করলেও প্রত্নতত্ত্ব অধিদপ্তর আর কোনো পদক্ষেপ এখানে নেয়নি। ডক্টর নাজমুল হক তার পঞ্চগড়ের ইতিহাস ও লোক সংস্কৃতি বইয়ে ভিতরগড়ের একটি প্রতিবেদন প্রকাশ করেন। এই ছিল শেষ গবেষণা ভিতরগড় নিয়ে। এরপরে আর ভিতরগড় নিয়ে কোনো কাজ আমাদের চোখে পড়েনি এবং কাজ হয়নিও। বিশ শতকের মানচিত্রে আমরা ভিতরগড় নামটা দেখতে পাচ্ছি। এখানে আমরা ভিতরগড় জলপাইগুড়ি জেলার মধ্যে ভিতরগড় লেখা আছে মানচিত্রটিতে, পরিষ্কারভাবে ভিতরগড়। এবং এখানে জলপাইগুড়ি জেলায় আপনি দেখেন ভিতরগড়ের ভূমি নকশাটিও রয়েছে। সো খুব উল্লেখযোগ্য যে এটি একটি জায়গা ছিল সেই সময়ে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে এখানে, কারণ ভিতরগড় নামটিই রয়েছে। সো এরপরে আমরা আমাদের জরিপের মাধ্যমে যে ভিতরগড়ের যে মানচিত্রটি করছি সেটা হচ্ছে এরকম। তো এখানে তো আমাদের বাংলাদেশের সর্বত্র জেলা পঞ্চগড়, পঞ্চগড়ের ম্যাপটিকে এখানে দেখানো হয়েছে। এই জায়গায় আমার কি কার্সার দেখা যাচ্ছে? আমি এইখানে হচ্ছে ভিতরগড়, এইটা ভিতরগড় একদম বর্ডার এরিয়ায়, এটা ভিতরগড়। এবং এই ভিতরগড়ের ভূমি নকশাটি এরকম, আমরা যেটা ডিটেইল করেছি এখানে পরিষ্কার দেখা যাচ্ছে। এইটা হলো ভারত বাংলাদেশের সীমারেখা, হলুদ রঙের যে বর্ডার এরিয়া এটা জলপাইগুড়ি জেলার সাথে এখানে বর্ডার রয়েছে, আর এটা ভিতরগড়। এখানে আমরা চারটা বেষ্টনী, এটা একটা দুটো তিনটা এবং চারটা, এই চারটা বেষ্টনী দিয়ে বেষ্টনীকৃত, প্লাস এখানে এই প্রত্যেকটা বেষ্টনীর বাইরে দিয়ে আবার পরীক্ষা রয়েছে। আর পঞ্চম একটি বেষ্টনীর বাহু দেখা যাচ্ছে যেটা তালমা নদী থেকে বুড়ি তিস্তা পর্যন্ত প্রসারিত এবং কিছু অংশ পূর্ব দিকেও দেখা যাচ্ছে এই পঞ্চমী বেষ্টনীর। বা এই পঞ্চম বেষ্টনীর অন্য দিকগুলোতে এইটা নাই। এখানে আরেকটি ছোট বেষ্টনীকৃত এলাকা ধূমগড় নামে পরিচিত এবং এখানে কিছু ইরিগেশন ক্যানেল, যেমন এখানে এবং এখানে, যে নদী থেকে পানিটা এই দিকে, যেহেতু নদী নাই এর জন্য পানিটাকে এদিকে নেওয়ার জন্য যে সেচ ব্যবস্থা সেটাও করা হয়েছে। সো এখানে অসাধারণ কিছু জায়গা রয়েছে। এবং এই যে নদীটি রয়েছে এটা তালমা নদী, এখানে একটি পাথর দিয়ে বাঁধ করে যেটাকে বীর বাঁধ বলা হচ্ছে, এই বাঁধ দিয়ে পানিটাকে, পানির গতি পরিবর্তন করে পরীক্ষা দিয়ে প্রবাহিত করা হচ্ছে, যেটা এখন তালমা নদী নামে পরিচিত। এবং ভিতরে যে নদীটি আসছে সেটাকে শালমারা নদী বলছে। এই শালমারা নদীতে তিনটা প্রাচীন পাথরের বাঁধ আছে, আমি ছবি দেখাবো। এবং এখানে প্রাচীন দিঘি, 10টা প্রাচীন দিঘি আছে। এটা মহারাজার দিঘি, বড় যেটা দিঘি, যেটা আলম খোরশেদ ভাই কিছুদিন আগেই দেখে এসছেন। আমরা ছবিগুলোতে চলে যাই, আমি ছবি দেখাতে দেখাতেই কথা বলবো এবং আমাদের, আমার আলোচনা এখানে ইয়েতে যাবে। আর আমার আলোচনা কয়েকটা ধাপে, কারণ আমি প্রথমে আলোচনা করছি যে ভিতরগড় একটি কিরকম একটা, কেন এটা অনন্য প্রত্ন পর্যটন গন্তব্য হতে পারে, এর প্রত্ন নিদর্শনগুলো এখানে কি আছে, কি দেখতে ভিতরগড়ে মানুষ যাবে, এবং এর সাথে পাশাপাশি ইনটেঞ্জিবল কালচারাল হেরিটেজ ভিতরগড়ে কি আছে যেগুলো পর্যটনের আরেকটা আকর্ষণ, এবং এখানে কিভাবে এই জায়গাতে কি কি হুমকি আছে এবং আমরা এই চ্যালেঞ্জগুলো কিভাবে মোকাবেলা করছি, এবং এখানে একটা পরিবেশ বান্ধব প্রত্ন পর্যটন গন্তব্য করতে হলে কি করা উচিত হবে, সেই জায়গা, সেই কিছু পরিকল্পনাও আপনাদের সাথে কথা বলবো। তার আগে আমি, যেহেতু আমরা কথা বলছি একটি প্রত্ন পর্যটন নিয়ে, সেজন্য আমার মনে হচ্ছে যে আমার তিনটা শব্দের সংজ্ঞা একটু বলা উচিত হয়তো সবার জন্য। আমি মনে করছি বলে বলছি, প্রত্নতত্ত্ব কি? প্রত্নতত্ত্ব একটা সমন্বয়ী বিজ্ঞান। ইংরেজি আর্কিওলজি শব্দটি দুটি গ্রিক শব্দ, আর্কায়োস এবং লগোস। আর্কায়োস মানে হচ্ছে প্রাচীন বা পুরাতন, লগোস মানে হচ্ছে বিজ্ঞান বা তত্ত্ব। এই এই শব্দ দুটোকে নিয়ে আর্কিওলজি হয়েছে, যেটার বাংলা পারিভাষিক শব্দ হচ্ছে প্রত্নতত্ত্ব বা পুরাতত্ত্ব। এই প্রত্নতত্ত্ব হচ্ছে প্রাচীন বা পুরাতন সম্পর্কিত জ্ঞান, কিন্তু সকল প্রাচীন সংক্রান্ত জ্ঞান কিন্তু প্রত্নতত্ত্ব নয়। প্রত্নতত্ত্ব বা পুরাতত্ত্ব হলো বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রত্ন বা প্রাচীন নিদর্শন সমূহের গবেষণা ও অধ্যয়ন। বৈজ্ঞানিক পদ্ধতিতে মানব সমাজের ক্রমবিকাশের সকল স্তরে যাবতীয় মানুষের তৈরি বা ব্যবহৃত বস্তুগত নিদর্শন অনুশীলন করে ইতিহাস রূপায়ণ করাই প্রত্নতত্ত্ব।
এবং যেই এলাকায় যে কোনো জায়গায় যদি প্রাচীন মানব গোষ্ঠীর তৈরি বা ব্যবহৃত বস্তুগত নিদর্শন পাওয়া যায় বা থাকে তাহলে সেই জায়গাটিকে আমরা প্রত্নস্থল বা প্রত্নস্থান বলছি। এখন পর্যটন কি? পর্যটন হচ্ছে ল্যাটিন শব্দ দুটো, ল্যাটিন শব্দ টর্নিয়ার এবং ফ্রেঞ্চ শব্দ টর্নোজ, যার অর্থ বৃত্তাবদ্ধ পরিভ্রমণ, থেকে এসেছে ইংরেজি ট্যুরিজম শব্দটি, ট্যুর শব্দটা, এবং এই ট্যুর থেকে ISM যুক্ত করে ট্যুরিজম হয়েছে। এবং এই ট্যুরিজম পর্যটনের সংজ্ঞা বিশ্ব পর্যটন সংস্থার সংজ্ঞা অনুযায়ী বলা হচ্ছে একজন মানুষ তার নিজ বাসভবন বা বাসস্থান থেকে ও কর্মক্ষেত্রের বাইরে গিয়ে বিশ্রাম, বিনোদন, ব্যবসা, শিক্ষা, চিকিৎসা অথবা অন্য কোনো অন্য কোনো উদ্দেশ্যে সম্পাদনের জন্য 24 ঘন্টার বেশি এবং 365 দিনের কম অবস্থান করবে এবং আবার নিজ গৃহে ফেরত আসবে, তার মানে বৃত্তাবদ্ধ পরিভ্রমণ হবে, তখন এটাকে পর্যটন বলা হবে। এখন তবে চাকরির জন্য গমন করলে সেটা পর্যটন বলে বিবেচিত হবে না। এখন প্রত্ন পর্যটন আমরা পরিষ্কার বুঝছি, যেই জায়গায় প্রাচীন মানব গোষ্ঠীর প্রত্ন নিদর্শন রয়েছে, প্রাচীন মানুষ গোষ্ঠীর তৈরি বা ব্যবহৃত কোনো বস্তুগত নিদর্শন রয়েছে এবং সেখানে এই বৃত্তাবদ্ধ পরিভ্রমণ হবে, সেটাকেই আমরা প্রত্ন পর্যটন বলবো। এবং প্রত্ন পর্যটন পরিদর্শন বা পরিভ্রমণের কয়েকটা যে অবজেক্টিভ বা লক্ষ্য রয়েছে সেটা হচ্ছে সকলকে প্রত্ন নিদর্শনের জ্ঞান সম্পর্কে সচেতন করা, প্রত্ন স্থানের প্রতি আকর্ষণ বৃদ্ধি করা এবং সংরক্ষণের বিষয়ে গুরুত্ব আরোপ করা, যেটা আজকের বিস্তারেরও উদ্দেশ্য আসলে, সেই জন্য এই আলোচনাটি সূত্রপাত। সো আমি আগে বলেছি যে আমি কিভাবে আমার আলোচনাটাকে এগিয়ে নিয়ে যাব। আমরা এবার ছবিতে যাচ্ছি, আমি ছবির সাথে ভিতরগড়কে দেখাবো, যে আপনারাও দেখবেন যে ভিতরগড়ে যেমন ন্যাচারাল হেরিটেজের জন্য প্রাকৃতিক সৌন্দর্য যেরকম আছে, নৈসর্গিক সৌন্দর্য আছে, তার সাথে প্রত্ন নিদর্শন আছে, তার সাথে তাদের যে ইনটেঞ্জিবল কালচারাল হেরিটেজ সেটাও আছে। আমরা দেখছি এটা সারিয়ামগড়, আমরা শুরু করছি দক্ষিণ দিক থেকে, ঢুকছি ভিতরগড়ে, একেবারে বাইরে আমরা সারিয়ামগড় দেখতে পাচ্ছি, সারিয়ামগড়ের পরিখা, তারপরে গড় বলতে এখন এই গড়ের দেয়ালটি আগে উঁচু ছিল, এখন এই দেয়ালটি ধ্বংস হয়েছে অনেকটাই এবং পরিখার বেশ কিছু জায়গা ভরাট করা হয়েছে। আর গাছগুলো, এখানে অনেক আম গাছ ছিল বলেই হয়তো সারিয়ামগড় বলা হয়, কিন্তু এখন ওই সারিয়ামগড়ের বেশ কিছু আম গাছ এখন আর নাই, কিছু আছে। এই সারিয়ামগড় এবং চতুর্থ বেষ্টনীর মাঝখানে আছে অসাধারণ একটি শাল বাগান, এত সুন্দর, খোরশেদ আলম ভাই বলবে যে আমার সাথে কেন গেলেন না, আবার আসেন, যেতেই হবে নিশ্চয়ই। সুন্দর শাল বাগানটি ওখানে আছে, অসাধারণ সৌন্দর্য, সেখানে ঘুরতে ভালো লাগে। তারপরে আমরা পশ্চিম দিকে, ভিতরগড়ের পশ্চিম দিকে যে চতুর্থ বেষ্টনীর পরিখা এবং দেয়ালের অংশ দেখতে পাচ্ছি, যেটি প্রায় 6 কিলোমিটার লম্বা উত্তর দক্ষিণে, সো ইটস এ হিউজ ওয়াল। এখানে আমরা দেখতে পাচ্ছি তৃতীয় বেষ্টনীর পূর্ব দিকের দেয়াল এবং যে পরিখার ভরাট করা, পরিখা যে পলি দিয়ে ভরাট হয়েছে, এই পরিখাটি আসলে এখন ইন্ডিয়ান বর্ডার, এই দেয়ালটি বাংলাদেশে কিন্তু পরিখাটি ইন্ডিয়ায়। আর এখানে নিচে যেটি দেখছি আমরা, এটা হচ্ছে তৃতীয় বেষ্টনীর উত্তর বাহু এবং এইখানে যে একটি মানুষ দাঁড়িয়ে আছে, এইখানে আপনি দাঁড়ালে জলপাইগুড়ির চা বাগান দেখতে পাবেন উত্তরে, উত্তর দিকে তাকালে জলপাইগুড়ির চা বাগান, তার মাঝখানে একটি পরিখা, এই পরিখাটি আছে এবং পরিখার পরে ওইদিকে জলপাইগুড়ির চা বাগান। তো এই পরিখাটিও এখন ইন্ডিয়ার মধ্যে পড়েছে, কারণ জাস্ট দেয়ালটি শেষ হলেই ওখানে পিলারটা আছে আর কি, তারপরে নোম্যান্স ল্যান্ড, ইন্ডিয়ার নোম্যান্স ল্যান্ড শুরু হচ্ছে। এখানে আমরা দেখছি তালমা নদী, আমি যেটা বললাম যে বাদ দিয়ে ইয়ে করা হয়েছে, তালমা নদী, এটা শালমারা নদী,
নিচে, আর শালমারা নদীতেই একটি বাঁশের শাখ। তো এইটা আমি দেওয়ার কারণ হচ্ছে যে এই ধরনের পরিবেশ বান্ধব প্রত্ন পর্যটন গন্তব্য করার জন্য, যে আমরা বাঁশের শাখ বা এরকম ম্যাটেরিয়াল দিয়ে করলে, আমাদের কোনো পারমানেন্ট না করে, মানে ইট সুরকি না ব্যবহার করে এগুলো করলে কিন্তু আমাদের খুব একটা নষ্ট হবে না, বরঞ্চ সৌন্দর্য বৃদ্ধি হবে। এবং আমরা এই টেকনোলজিটাও, প্রাচীন যে আমাদের ট্রেডিশনাল টেকনোলজিগুলোও জানতে পারবো, শিখতে পারবো। সো এখানে এই নদীতে, শালমারা নদীটিতে, এই শালমারা নদীতে তিনটা প্রাচীন পাথরের বাঁধ। এই একটি বাঁধ হচ্ছে এখানে, যেই বাঁধটিকে বীর বাঁধ বলা হচ্ছে। এবং এই বীর বাঁধ দুটো কাজ করছে, একটা হচ্ছে পানিটা নিয়ন্ত্রণ করছে, তালমা নদীর সম্পূর্ণ পানিটা শহরের ভিতরে যেতে দিচ্ছে না, আবার কিছু পানি সে তার পরীক্ষা দিয়ে প্রবাহিত করে পরীক্ষার নাব্যতাটাও টিকিয়ে রাখছে। সো এটা হচ্ছে একটি কাজ। এবং তারপরে পাথরঘাটা নামে জায়গায় আরেকটি ড্যাম এবং দমনী নামক জায়গায় আরেকটি ড্যাম। এই ড্যামগুলো যেটা করছে, এই পাথরগুলো এখানে দেখিয়েছি, এই পাথরগুলো পার্শ্ববর্তী ভারত থেকে আমদানিকৃত। এবং এখানে এই ড্যামগুলোর কাজ হচ্ছে, আপনারা জানেন যে পঞ্চগড়ের হচ্ছে পিডমন্ট প্লেইনে আছে, তো হিমালয়ের ফুট হিলে পঞ্চগড়। এবং পঞ্চগড়ে সারা বছরে পানি থাকে না, কেবল বর্ষাকালে পানি থাকে, আর সারা বছর আপনি নদীর উপর দিয়ে হেঁটে যেতে পারবেন। নিচে পাথর, নুড়ি পাথর আছে এবং বালু আছে। সো এই জায়গায় আজকে থেকে দেড় হাজার বছর আগে ভিতরগড়ের মানুষ পরিখা কেটে, বড় বড় দিঘি কেটে এবং ড্যাম দিয়ে, নদীতে ড্যাম দিয়ে পানিটা সংরক্ষণ করছে সারা বছরের জন্য। হ্যাঁ, এই যে একটা অসাধারণ তাদের কৌশল, এই এটা আসলেই আমাদের ওয়াটার ম্যানেজমেন্ট, ওয়াটার হারভেস্টিং এবং এই ধরনের পানি সংরক্ষণের যে কৌশল ছিল, সেটা মানে প্রশংসা না করে পারা যাবে না। তারপরে আমরা দেখছি এই যে পরীক্ষাগুলোতে পানি, দেখেন এখনো পরীক্ষাগুলোতে এই ধরনের পানি আছে। সো তখন কিরকম ছিল? হ্যাঁ, তো এইটা হচ্ছে দ্বিতীয় বেষ্টনীর বাইরে, সাউথ, দক্ষিণ পূর্ব কোণে, এটা দক্ষিণ পশ্চিম কোণের অংশ, আর এটা পশ্চিম দিকে পরীক্ষার অংশ। এবং এইখানে আপনারা যে দেয়ালটা দেখছেন, এইগুলো কিন্তু সম্পূর্ণ ইটের তৈরি দেয়াল। এবং ইটগুলো আমি এখন দেখাবো, এই যে দেয়ালে দেয়ালগুলো কিরকম। সো এই ছবিটা দেখলে মনে হবে যে এটা মনে হয় মাটির দেয়াল, কিন্তু খননের পরে এগুলো ইটের দেয়াল, এবং ইটগুলো খুবই সুন্দর টেম্পার্ড ব্রেক। সো এই ইটগুলো দিয়ে এখানে, এটা পশ্চিম দিকের বাহুর অংশ, পশ্চিম দিকের, এটাও পশ্চিমে, এটা উত্তরের বাহু। এই দেয়ালগুলোতে যেহেতু এক একটা দেয়াল অনেক লম্বা, 3 কিলোমিটার, 4 কিলোমিটার, 6 কিলোমিটার লম্বা দেয়াল, সেই জন্য এই দেয়ালগুলোর বাইরে দিয়ে আপনার বুরুজ আকৃতির পিলার, মানে সাপোর্টিং পিলার তৈরি করা হয়েছিল। এবং এরকম পিলারের অংশ আমরা প্রজেক্টেড পিলার দেখতে পাচ্ছি বাইরের দিকে, নিয়মিত দূরত্বে এগুলো করা হয়েছে। তবে দূরত্বটা একেবারে একই দূরত্বে করা হয়নি, যে আসলে স্ট্র্যাটেজিক পজিশন বুঝে বুঝে করা হয়েছে। এটা হলো মহারাজার দিঘি। আমি আগেই বলেছি যে ভিতরগড়ে প্রাচীন 10টা দিঘি রয়েছে, তার মধ্যে এইটাই সর্ববৃহৎ এবং এটি দ্বিতীয় বেষ্টনীর ভিতরে আছে। এবং এই মহারাজার দিঘি 53 একর জায়গা জুড়ে অবস্থিত পারসহ, পানিটি কেবল পানি হচ্ছে 33 একর নিয়ে। এবং এটা এর নিচে বায়ে যে ছবিটি আছে, সেটা হচ্ছে বাইরে থেকে পাড়ের ছবি। এবং এই পাড়ের ঠিক এই কোণটাতে দাঁড়ালে আপনি, আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘা খুব পরিষ্কার দেখা যায়, সেপ্টেম্বর মাসে তো যাবেই দেখা। আর এখানে ডান দিকে ছবিটি আমি দেখাচ্ছি এই কারণে যে এটা মহারাজার দিঘিতে 10টি প্রাচীন ঘাট আছে, যেগুলো সবই ইট দিয়ে বাঁধানো, খুব সুন্দর ইট বাঁধানো ঘাট সেই প্রাচীন কালের। এবং স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে এই নতুন সিঁড়িটি তৈরি করে এই ঘাটটি বিনষ্ট করা হয়েছে। সো এটা যদি একটু পরিকল্পনা করে অন্য দিক দিয়ে করা হতো, তাহলে কিন্তু এটা নষ্ট হতো না, আমরা এটা সংরক্ষণ করতে পারতাম। সেই জন্যই আমি বলছি যে এখানে আলোচনার দরকার আছে এবং এই সাইটটাকে নিয়ে পরিকল্পনা করার দরকার আছে। আমি একটু একই সাথে কথাগুলো বলছি, যে কারণে আপনারা একটু মিলিয়ে নিতে পারবেন। সো এখানে আবারও আরেকটি হুমকি, যে দেখেন
মহারাজার দিঘিতে ঢোকার সময় হাতের বাঁয়ে, খোরশেদ ভাই কয়েকদিন আগেই গেছে বলতে পারবে, এখানে একটা দোতলা মসজিদ গড়ে উঠতেছে, এবং যেই মসজিদটির ভিতরগড়ের যে মহারাজার দিঘির সৌন্দর্যটাকে নষ্ট করছে, আবার এখানে দিঘির পাড়ের উপর একটি ঘর একটা কুৎসিত জায়গা তৈরি করেছে, এটা অবশ্যই সুন্দর লাগছে না, সেই পাড়ের যে একটা থমথমে ভাব ছিল। এবং ওখানে এখানে বলা হয় যে এই দিঘিতেই পৃথুরাজা তার সৈন্য সামন্ত এবং সব পরিবারের পরিজন নিয়ে এখানে আত্মাহুতি দিয়েছিল, এবং এই দিঘিটিতে এই পারে এখনো তার আত্মা ঘুরে বেড়ান। তো ওই জায়গাগুলোকে এখানে আমরা আরো প্রিজার্ভ করতে পারতাম, এবং এটা পর্যটনের জন্য একটা বড় জায়গা হতো। এখানে দিঘিগুলোর মধ্যে আরো দুটো দিঘি, কোদাল ধোয়া দিঘি এবং ফুলপুকুরি দিঘি নিচে। এটা একেবারে ভিতরের বেষ্টনী, ভিতরের বেষ্টনীর একটি অংশ খনন করে আমরা ওই একই ধরনের প্রজেক্টেড পিলার পেয়েছি। তো এখানেও সে ধরনের পিলার ব্যবহার করা হয়েছে। এখানে আমি যে ইউক্যালিপটাস গাছের কিছু অংশ দেখছি, এটা আসলে একেবারেই ভিতরগড়কে, পুরো ভিতরগড়ের জায়গাটা 25 বর্গ কিলোমিটারের ঠিক মাঝখানে, প্রায় মাঝখানে অবস্থিত এই মাউন্টি, একটা ঢিবি, এবং এই ঢিবিটিতে এখন বর্তমানে পারিবারিক গড়স্থান হিসেবে ব্যবহৃত হচ্ছে। এটাকে বলা হয়, মানে স্থানীয় ভাবে ওরা আমাকে বলেছিল এটা মহারাজার কাচারি ঘর, এবং এই মহারাজার কাচারি ঘরে আমি কয়েকদিন দেখার পরে, আমি এখন এটা তো কবরস্থান, তারপরেও আমি ওদেরকে বলার পরে একটু খননের ইয়ে নেই, এবং খনন করে আমরা যা পাই সেটা হচ্ছে একটা মন্দির। এটা হচ্ছে তার ভূমি নকশা, প্রায় ইউনো প্রজেক্টেড, চারদিকে প্রজেকশন আছে মাঝখানে, ইয়ে এটা হচ্ছে একটা ভূমি নকশা, আর এগুলো হচ্ছে সেই মন্দিরের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি। তো এটা যেহেতু কবরস্থান সব সম্পূর্ণভাবে খনন করা হয়নি, কিন্তু বাইরে দিয়ে কিছু জায়গা খনন করে আমরা ভূমি নকশাটা অ্যাটলিস্ট বের করতে পেরেছি। এই জায়গাটি একটা সুপারি বাগান, এবং 7-8টা বাড়ি আছে এখানে, এবং এটাকে মহারাজার বসত ভিটা বা মহারাজার বাড়ি বলে আখ্যায়িত করা হয়, কিন্তু আমরা যখন খনন করেছি এখানেও একটি ধর্মীয় স্থাপনা পেয়েছি, যেটা হচ্ছে, এবং এই বাড়িগুলো যে একেবারে স্থাপনার উপরে, তবে এখানকার মানুষজন খুবই ভালো, ওরা আমাদেরকে অ্যালাউ করেছে খনন করতে বাড়ির ভিতরে, এবং আমরা এখানে আবিষ্কার করতে পেরেছি এরকম একটা খুব সুন্দর অনেক বড় একটা স্থাপনা, যে স্থাপনাটির নকশাটা হচ্ছে এরকম, পূর্ব ও পশ্চিমে 16 স্তম্ভ বিশিষ্ট পিলার হল, এবং মাঝখানে ত্রিতল বিশিষ্ট পিরামিড আকৃতির একটি একটা প্ল্যাটফর্ম। সো এটা হয়তো মন্দির হিসেবেই ব্যবহৃত হতো, এবং এটারই আরেকটি অংশ। এবং এখানে আমরা যে অন্য প্রত্ন নিদর্শন মাটির পাত্র থেকে ইয়ে পেয়েছি সেগুলো এখানে দেখাচ্ছি। এগুলো এই মাটির পাত্রের টুকরো অংশ, লোহার জিনিসপত্র। এখানে আমরা ঠিক ওই প্রথম আবিষ্টনীর ভিতরেই, প্রথম বেষ্টনীর ভিতরে আমরা আরেকটি অংশে উত্তর দিকে পাচ্ছি একটি স্থাপনা, যেটা আবাসনের জন্য নির্মাণ করা হয়েছিল, এবং এই স্থাপনার নিচে আমরা ফাউন্ডেশন দেখতে গিয়ে আমরা আরেকটি হ্যাবিটেশন লেয়ার পাচ্ছি, যেটা তারও আগের চীন নিদর্শন, মানুষজন বাস করতো, মানে এই স্থাপনার আগের জন্মের মানুষ যেখানে বসবাস করতো সেখানকার কিছু নিদর্শন পাচ্ছি। তবে এগুলো সেখানে পাওয়া গেছে, তবে এখন আর সেই জায়গাটা দেখা যাবে না, কারণ ওটার উপরে এই চা বাগানটা হয়ে গেছে। সো এখন আপনারা গেলে চা বাগানটা দেখতে পাবেন। আমরা খননও শেষ করতে পারিনি, কারণ আমাদেরকে ওই খননটাও শেষ করতে দেয়নি, আমরা একটা সিজন কাজ করেছি, পরের সিজনে যাই দেখি চা গাছ লাগিয়ে দিয়েছে। সো আমরা আর কাজ করতে পারিনি ওখানে। এরপরে দ্বিতীয় বেষ্টনীর ভিতরে আমরা দুটো মন্দির আরো আবিষ্কার করেছি, এবং এই দুটো মন্দিরে খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার যে এখানে পাথর ব্যবহার করা হয়েছে, পেবলস, যেই পাথরগুলো আপনারা জানেন পঞ্চগড়ে মাটির নিচে পাথর আছে বা নদীতে পাথর আছে, সেই পাথরগুলোই কিন্তু কোয়ারি থেকে নিয়ে তারাও কনস্ট্রাকশনের কাজে ব্যবহার করেছে, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। এবং এটা আমার কাছে কিছু অবাক লেগেছিল যে ভিতরগড়েই আছে কিনা, কিন্তু আমি যখন নেপালে লুম্বিনীতে কাজ করলাম, আমি লুম্বিনীতে দেখলাম এখনো বর্তমানেও তারা কিন্তু বাড়ির ফাউন্ডেশনে পাথর দিয়ে তার উপরে ইটের বাড়ি করছে। সো উইচ ইজ ভেরি ইয়ে, যে এই এলাকাটার এটা হচ্ছে একটা মানে কৌশল। এখানে স্থাপত্য কি বলে স্কাল্পচারের ভাস্কর্যের কিছু টুকরো পাওয়া গেছে। এই জায়গাটা এরকমই পেয়েছি, এটা কি আসলে বলা খুব কঠিন, তবে এটা সম্ভবত যে দক্ষিণ দিকে, দ্বিতীয় বেষ্টনীর দক্ষিণ দিকের যে প্রবেশদ্বার,
যেটাকে ওরা জমদুয়ার বলছে, যে আমরা অর্থশাস্ত্রে পাই যে প্রবেশদ্বারগুলোর নাম একটা দক্ষিণ দিকে জমদুয়ার থাকে এবং এখানে ওরা বলছে জমদুয়ার, এটা এই জমদুয়ারের অংশ হিসেবে হয়তো এটা আছে, এবং উত্তর দিকে দুয়ারকে ওরা কালদুয়ার বলে, স্থানীয়ভাবে কালদুয়ার বলছে যে ওখানে কালদুয়ার আছে, আমরা এইটা দক্ষিণ দিকে এই স্থাপনাটি পেয়েছি, এটা সম্ভবত ওই জমদুয়ার প্রবেশদ্বারের অংশ। এখানে তৃতীয় বেষ্টনীর দক্ষিণের অংশে আমরা একটা স্থাপনার কিছু ভগ্নাবশেষ পাচ্ছি এবং এই স্থাপনাটি ধ্বংস হয়েছে আসলে যখন সরকারি একটি প্রাথমিক বিদ্যালয় এখানে হয় এবং তখনই এই স্থাপনাটি ধ্বংস হয়েছে। এটা তৃতীয় বেষ্টনীর ভিতরেই পশ্চিম দিকে একটি মন্দিরের ধ্বংসাবশেষ আমরা আবিষ্কার করেছি এবং এখানে বেশ কিছু ভাস্কর্যের টুকরা পাওয়া গেছে, এখানে ছোট ছোট অংশ পাওয়া গেছে এবং কিছু পাথর খণ্ডও পাওয়া গেছে এবং কিছু লোহা তামার জিনিসপত্রও পাওয়া গেছে, অর্নামেন্টসও পাওয়া গেছে। এরকম টেরাকোটা রিং ওয়েল, যে টেরাকোটা রিং ওয়েল গুলো মানে পাতকুয়া বলি আমরা, এগুলো কিন্তু অনেকগুলো পাওয়া গেছে বিভিন্ন জায়গায় পাচ্ছে। আবারও এখন এই ধরনের ধ্বংসাবশেষ আপনারা দেখতে পাবেন আপনারা ভিতরকর দিয়ে হাঁটলে, যে কোথাও দেয়ালের উপরে মাজার তৈরি হয়েছে, কোথাও স্থাপনা ভেঙে বাড়িঘর। কিন্তু একটা বড় ক্ষতিকর বিষয় হচ্ছে মাটি কেটে পাথর তোলা। সো ভিতরগড়ের ভিতরে যখন পাথর তুলছে তখন কিন্তু সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে না, তখন এটা রেকর্ড করার আগেই আমরা প্রত্ননিদর্শনটাকে হারিয়ে ফেলছি। সো এটা আমাদের জন্য একটা বড় হুমকি। এইসব দেখে এইখানে, এটা হচ্ছে দ্বিতীয় বেষ্টনীর পূর্ব দেয়াল, এই দেয়ালের উপরে একটি হ্যাচারি বানানোর জন্য, তাদের এক অফিস বানানোর জন্য ঘর বানাবে বলে এখানে এই কাজ শুরু করলে আমরা খুবই ভয় পেয়ে যাই যে ভিতরঘর এইভাবে ধ্বংস হয়ে যাবে এবং তখন আমরা হাইকোর্টের শরণাপন্ন হই। এবং হাইকোর্টে শরণাপন্ন হলে সেখানে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে ভিতরঘর রক্ষার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটা রিট আবেদন করেন অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ। এবং উল্লিখিত আবেদনের প্রেক্ষিতে বিচারপতি AHM শামসুদ্দিন আহমেদ চৌধুরী ও গোবিন্দচন্দ্র ঠাকুরের বেঞ্চ হতে 14 জুন 2011 তারিখে ভিতরঘর দুর্গ নগরীকে কেন প্রত্নতাত্ত্বিক এলাকা হিসেবে ঘোষণা দেওয়া হবে না জানতে চেয়ে একটি রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ভিতরগড় ও সোনারবান মৌজায় 25 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত এই ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণে কেন নির্দেশ দেওয়া হবে না তাও জানতে চেয়েছিলেন আদালত। দুর্গনগরী এলাকায় সব ধরনের নির্মাণ কাজ বন্ধ করে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু হাইকোর্টের রুল অমান্য করেই ভিতরগড় প্রত্নস্থলে প্রতিনিয়ত ধ্বংসযজ্ঞ কার্যক্রম চলতে থাকে। এবং এই যে চা বাগান করছে, দেয়াল সব স্থাপনা ধ্বংস করে চা ট্রাক্টর দিয়ে চাষ করে চা গাছ লাগাচ্ছেন এবং চা গাছ লাগানোর জন্য ওখানে ড্রেন তৈরি করতে হচ্ছে, এবং নানানভাবে সাইটটা ধ্বংস হচ্ছে। এমনকি হাইকোর্টের রুল অমান্য করেই ওখানে, যেহেতু আমরা বললাম বর্ডার এরিয়া, দুটো ক্যাম্প আছে এবং বিজিবি ক্যাম্প একেবারেই দেয়ালের উপরে, পূর্ব তৃতীয় বেষ্টনীর পূর্ব দেয়ালের উপরে ইট নির্মিত ঘর বানাচ্ছে বিজিবি ক্যাম্প। সো আমি জানি না মানে হাইকোর্টের ইনফরমেশনটা ডিসির মাধ্যমে কতটুকু ওখানে কিভাবে হচ্ছে যে এইগুলো মানে হচ্ছে আর কি। তো এখানে এটা হওয়ার পরে তখন আমরা আবার হাইকোর্টে যাই এবং এবারে হাইকোর্টে বিচারপতি নাইমা হায়দার ও ফরিদ আহমেদের বেঞ্চ থেকে 24 জানুয়ারি 2012 তারিখে পুনরায় রুল জারি করা হয় এবং সেখানে ভিতরগড় প্রত্নস্থলে শুধুমাত্র গবেষণা কর্ম ব্যতীত কোনো ধরনের খনন, আর্থিক কোনো কার্যক্রম এবং কোনো অবকাঠামো নির্মাণে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করে হাইকোর্ট। বাট আপনার তারপরেও কোনো কিছুই অনুসরণ করা হয়নি এবং এই রুল অমান্য করেই এখনো প্রতিনিয়ত ধ্বংসযোগ্য কার্যক্রম চলছে। সো আমরা এখন জানি না যে এটা কিভাবে আসলে আমরা বন্ধ করব। এই বিষয়টা নিয়ে আমরা আসলেই খুবই সন্ত্রস্ত। ভিতরগড়ে আমি যেটা বলছিলাম যে আমরা অনেক ট্রেডিশনাল হেরিটেজ আছে যেগুলো আমরা ডেমনস্ট্রেশন করলে ট্যুরিজমে, ট্যুরিস্টদের সামনে সেটা কিন্তু একটা আয়ের পথ তৈরি করতে পারে। যেমন আমাদের এটা ট্র্যাডিশনাল এগ্রিকালচারের কিছু চাষাবাদের কিছু পদ্ধতি,
আমাদের এখানে যে ঘরগুলো আছে ওখানে ওখানে বাঁশের ঘর হয় এবং খড়ের চাল হয়, কারণ ওখানে মাটি নাই, মাটির ঘর বানানোর মাটি, কারণ এটা বালু মাটি, ওই জন্য মাটির ঘর বানাতে পারে না। আর কাঠও ওরকম নাই, আগে কাঠের ঘর ছিল কিন্তু এখন বেশিরভাগই হচ্ছে বাঁশের ঘর। সো আমরা এই ধরনের বাঁশের ঘরগুলোই ব্যবহার করতে পারি, ওরা ব্যবহার করে। এখানে কি এখনো মহিষের গাড়ি দেখা যায়, মাছ যেহেতু অনেক পানি আছে, পরীক্ষা আছে, দিঘি আছে প্রাচীন, এখানে ফিশিং একটা বড় ফিশিং ডেমনস্ট্রেশনটা পর্যটনের একটা অংশ হতে পারে, এখানে দেখানো যেতে পারে একটা পার্টিকুলার টাইমে যে এরা কিভাবে মাছ ধরে এবং সেই মাছ পর্যটকরা কিনে খেতেও পারে। তো এটা এখানে ফিশিং, বায়োডাইভার্সিটি, কারণ শীতের সময় এখানে প্রচুর পাখি আসে এবং সেটাও হচ্ছে এখানে একটা হতে পারে, যে উপাদান হতে পারে পর্যটনের জন্য। পানি যেহেতু অনেক আছে, মহারাজার দিঘি সহ অন্যান্য দিঘিগুলোতে বোটিং এর ফ্যাসিলিটিস তৈরি করা যেতে পারে, যেখানেও কিন্তু পর্যটকরা হয়তো আনন্দ পাবেন। আমরা এখানে আমাদের ছাত্ররা কাজ করেছে, তার পাশাপাশি ভিতরগড়ে আমরা কাজ করেছে জমির মালিকরা। আমরা ওখানে ভিতরগড়ের যে জমির মালিক তাদেরকে ট্রেন করেছি, যাতে করে তারা নিজের জমি খনন করে নিজেদের ঐতিহ্য নিজেরাই আবিষ্কার করতে পারে এবং সেই ভালোবাসাটা তাদের মধ্যে জন্ম নিতে পারে এবং ধ্বংসটা হয়তো কমবে সেই চিন্তা করে। আমরা বাচ্চাদের জন্য ওখানে ব্যবস্থা রেখেছি, আমরা খননের সময় বাচ্চাদের জন্য আলাদা সেশন থাকে, বাচ্চাদেরকে নিয়ে কাজ করি, যাতে করে বিভিন্ন বয়সের বাচ্চাদের গ্রুপ আছে যারা এখানে আমাদের সাথে কাজ করে এবং ওরা, আমি আশা করি ওরা বড় হলে ওদের ওই প্রত্ন প্রীতিটা থাকবে। আমাদের টুরিস্ট এখানে যারা আসেন, আমরা কাজ করলে যারা যারা ঘুরতে আসেন এ করেন, এইটা দেখানোর কারণ হচ্ছে যে এই ইয়েটার পাশাপাশি এখানে কিন্তু কিছু আয় হয় এলাকাবাসীর, কারণ প্রচুর মানুষজন আসলে সেখানে তাদের এখানে কেনাবেচাটাও হয়। আমরা প্রতি বছরে যে কাজগুলো করি সেটা এলাকাবাসীর সাথে শেয়ার করি এবং জানাই যে কি কি পাওয়া গেল, কি বোঝা গেল, ইতিহাসটা কতদূর আমরা এগিয়ে নিয়ে গেলাম এবং আমরা কি কি করতে পারি, এই ধরনের আলোচনাগুলো আমাদের লোকজনের সাথে হয়। আমরা এখানে লোকাল যে লোকজন আছে তাদের সাথে ইয়ে করে কি বলে লোকাল ভ্যান ড্রাইভারদেরকে আমরা ট্যুর গাইড হিসেবে ট্রেনিং দিয়েছি, যাতে করে তারা এলাকার লোক এলাকায় গিয়ে তারা গল্পগুলো বলতে পারে কোথায় কি আছে না আছে। ভিতরগড়ের ইতিহাস নিয়ে যে কথাটা হচ্ছিল খুরশেদ আলম ভাই বলেছিলেন, সেটা হচ্ছে যে ভিতরগড়ের ইতিহাস আসলে আমরা যেটা দেখছি, আমাদের বলা হচ্ছে অনেক কিছু অনেক প্রাচীন অনেক কিছু, কিন্তু আমরা আমাদের যা পাওয়া গেছে প্রত্ন নিদর্শন এখন পর্যন্ত সেটাকে বিশ্লেষণ করে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ষষ্ঠ শতক থেকে তেরো শতক, মানে ছয় শতক থেকে তেরো শতক পর্যন্ত ভিতরগড় একটা মানে সচল নগর হিসাবে প্রতিষ্ঠিত এবং কাজ করছে। এবং এখানে যে রাজারা ছিল, এখানে বলা হচ্ছে যে স্থানীয় জনশ্রুতি বলছে যে পৃথু রাজা নামে একজন এখানে শাসন করেছেন, যার রাজধানী ছিল ভিতরগড়। আমরা পৃথু রাজাকে খুঁজতে গিয়ে কামতাকোচ কিংডমের কামতাকোচ যে রাজ্য, সেই রাজ্যের যে রাজবংশ লতিকায় খুঁজে আমরা দেখলাম তেরো শতকের একজন রাজার নাম, তেরো শতকের একজন রাজার নাম হচ্ছে পৃথু রাজা। তাহলে আমরা ধরে নিচ্ছি যে পৃথু রাজা হয়তো শেষ রাজা ছিলেন ভিতরগড়ের, এবং তার আগে যে আসাম, আমাদেরকে মনে রাখতে হবে ভিতরগড় কিন্তু পুনর্বর্ধনের অংশ নয়, ভিতরগড় হচ্ছে প্রাক জ্যোতিষপুর, আসাম, কামরূপ, কামতাকোচ এগুলোর অংশ, সেই জন্য ওইখানে যে শাসকরা শাসন করেছে সেটার সাথে পড়বে। সো আমাদের দেশের এই পুনর্বর্ধনের শাসক পাল বংশ ওখানে করছে না, বরঞ্চ আসামের পাল বংশ এখানে ইয়ে করছে, রাজত্ব করছে। সো ওই জায়গাগুলো আমাদের এখানে দেখার আছে। তবে আমরা এখানে কোনো লিখিত ইনস্ক্রিপশন পাইনি, কোনো কপার প্লেট পাইনি, যে কারণে আমরা জানি না এক্সাক্ট ডেট, লিখিত ডেট নাই, আর আমরা কোনো মুদ্রাও পাইনি ভিতরগড়ে। সো আমাদের খননে আমরা এখন পর্যন্ত কোনো মুদ্রা, কারণ আমরা খননও খুব লিমিটেড করেছি, তার মধ্যে যা করেছি তা আপনাদেরকে দেখালাম, তবে ওখানে আমরা এগুলো পাইনি বিধায়। আমরা যা যা প্রত্ন নিদর্শন পেয়েছি সেগুলোর
মাধ্যমে আমরা বলতে পারছি যে এটা 6 থেকে 13 শতক পর্যন্ত, কারণ 13 শতকের পরের আর আমরা কিন্তু মধ্যযুগের আমরা কিন্তু কোনো আর্লি মধ্যযুগে আমরা কিন্তু পাচ্ছি, কিন্তু পরে মুসলিম সময়ের কোনো নিদর্শন আমরা পাচ্ছি না এবং মুসলিম যুগের কোনো নিদর্শন পাচ্ছি না। সেখান থেকে মনে হচ্ছে যেন ভিতরগড় সম্ভবত ভিতরগড় তখন আর অ্যাক্টিভ সিটি না। কেন? কারণ আমাদের এই ভিতরগড় সাইটটার যদি পশ্চিমে 9.5 কিলোমিটার গেলে এখন করতোয়া নদী, আর পূর্ব দিকে 12 কিলোমিটার গেলে তিস্তা নদী। আগে কিন্তু এই নদী দুইটাই এখানে এই সাইটটাকে অ্যাক্টিভ করেছিল এবং এই স্ট্র্যাটেজিক লোকেশনে। এবং মজার ব্যাপারে যে এই যে ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, তিব্বত, চায়না, এই সবার সাথে যোগাযোগের যে একটা স্ট্র্যাটেজিক লোকেশনে ভিতরগড়ের অবস্থান এবং এটাতে বড় যে যোগাযোগ ব্যবস্থাটা ফ্যাসিলিটেট করতো সেটা হচ্ছে কিন্তু তিস্তা নদী এবং করতোয়া নদী। সম্ভবত নদীর গতি পরিবর্তন হওয়ার কারণে সাইটার গুরুত্ব কমে যায়। তো আর আরেকটা ব্যাপার আছে এখানে, আপনারা হয়তো আমাকে জিজ্ঞেস করবেন ভিতরগড়ে বাংলাদেশে কোথাও 4টা বেষ্টনী নাই, মহাস্থানগড় 1টা বেষ্টনী, ওয়ারিবটেশ্বর 2টা বেষ্টনী, তো ভিতরগড় 4টা বেষ্টনী কেন? এটারও উত্তরটি খুব সহজ, এটা 4টি বেষ্টনীকৃত সাইট, কারণ এই সাইটটা তিস্তা অ্যালুভিয়াল ফ্যানের উপরে, তিস্তা প্লাবিত এরিয়ার উপরে, যে কারণে এখানে এই বাঁধের মতো করে 4টা বেষ্টনী দিয়ে এই নগরীটিকে সম্পূর্ণ বন্যামুক্ত জায়গা তৈরি করার জন্যই এই বাঁধগুলো তৈরি করা হয়েছে। এই র্যাম্পার্টগুলো আসলে বেষ্টনী ওয়ালগুলো এক ধরনের প্রাকৃতিক নদীর পানি বন্যা প্রতিহত করার জন্য বাঁধ এক ধরনের। এবং ভিতরগড় বাংলাদেশে আমি যদি একটু সংক্ষেপে বলি, ভিতরগড় বাংলাদেশে যাবৎ প্রাপ্ত প্রাচীন দুর্গ নগরীগুলোর মধ্যে সর্ববৃহৎ। 4টি বেষ্টনীর সমন্বয়ে গঠিত ভিতরগড় বাংলাদেশে অদ্বিতীয়, কারণ 4টা বেষ্টনী অন্য কোথাও নাই। পাথরের বাঁধ নির্মাণ করে সারা বছর পানি সংরক্ষণের এবং নদীর পানি প্রবাহের নিয়ন্ত্রণের এক উৎকৃষ্ট উদাহরণ ভিতরগড়। পরিখা ও দীঘিতে পানি সংরক্ষণ ও ব্যবস্থাপনা এবং চাষাবাদের জন্য সেচ ব্যবস্থা ভিতরগড়ের একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। প্রাচীন ভারতীয় বাস্তুশাস্ত্র ও অর্থশাস্ত্রের নির্দেশনা অনুযায়ী সৃষ্ট ভিতরগড় দক্ষিণ এশিয়ার তৃতীয় নগরায়নের এক উৎকৃষ্ট উদাহরণ। সুনির্দিষ্ট গঠন বিন্যাস সহ দুর্গনগরীর সুবিন্যস্ত নগর পরিকল্পনা, নিরাপদ ব্যবস্থা, বাণিজ্য, শিল্প কারখানা ইত্যাদি বাস্তবায়নের দিক বিবেচনায় ভিতরগড় প্রত্নস্থল অন্যতম। ভিতরগড়ের অধিবাসীরা, একটা প্রশ্ন করি, আপনি আগেও বলেছেন এখনো বলে তৃতীয় নগরায়ন বিষয়টা কি, যদি একটু খোলাসা করে বলতেন। কি বলবো, তৃতীয় নগরায়ন বলছি এই জন্য যে আমাদের দক্ষিণ এশিয়ায় প্রথম নগরায়ন আমরা বলছি ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, সিন্ধু সভ্যতায়, তো মহেঞ্জোদারো হরপ্পা। দ্বিতীয় নগরায়ন বলছি গঙ্গা ভ্যালি সিভিলাইজেশন, গঙ্গা সভ্যতা, যেটা আমাদের এই যে মহাস্থানগড় চন্দ্রকেতুগড়, মানে গঙ্গা নদী ধরে একবার আপার গঙ্গা থেকে মিডিল গঙ্গা, গঙ্গা নদী ধরে যে সভ্যতা, যেটা 6th century BC থেকে শুরু হয়ে 3rd century BC পর্যন্ত, 4th century BC পরে গুপ্ত পিরিয়ডের আগে চলছে। এবং এরপরে আমরা এই যে লেট হিস্ট্রি পিরিয়ড, যেটা গুপ্ত পিরিয়ড থেকে আর্লি মেডিভাল 6 থেকে 13 শতক, এই সময়ে এটাকে আমরা তৃতীয় নগরায়ন বলছি। এবং মুসলিম পিরিয়ডে চতুর্থ নগরায়নের ফেজে যাচ্ছে। তো আমাদের এখানে অনেকগুলো নগরায়নের ফেজ আছে, সেটা আমাদের লোকালি আমরা এই ডেট গুলো ইয়ে করেছি আর কি, যে আমাদের কতগুলো আছে দক্ষিণ এশিয়ার পার্সপেক্টিভে বলছি। সো সুনির্দিষ্ট বিন্যাস সহ যে এখানে নিরাপদ ব্যবস্থা, বাণিজ্য, শিল্প কারখানা সবকিছুই যে একেবারেই অর্থশাস্ত্রে যেভাবে বলা হয়েছে সেভাবেই ভিতরগড়ে রয়েছে। তো আমি অর্থশাস্ত্র পড়ে পড়ে ভিতরগড়ে খুব সহজেই আইডেন্টিফাই করা গেছে কোথায় কি আছে। এবং ভিতরগড়ের অধিবাসীরা যে প্রাচীনকালে ভারত, নেপাল, ভুটান, তিব্বত ও চায়নার সাথে বাণিজ্যিক এবং সাংস্কৃতিক যোগাযোগ বজায় রেখেছিল, এটাতে কোনো সন্দেহ থাকার কথা নয়। আর আমাদের এখানে পর্যটনের কি সেবা আমি এটা পরে বলবো, তার আগে ভিতরগড়ে আমরা যে প্রত্ন পর্যটন বা
প্রত্নতত্ত্বের পাশাপাশি ভিতরগড়ের আর কি ঐতিহ্য আছে সেটা ডকুমেন্টেশন করার জন্য আমরা ভিতরগড় উৎসব করি, প্রবর্তন করি, ভিতরগড় উৎসব শুরু করি। এবং উৎসব শুরু করার জন্য আমাদের প্রথম যে চ্যালেঞ্জটা হয়, যেটা তো অনেক বড় জায়গা, এই জায়গাটার একটি জায়গায় ভেন্যু করলে সবাই এটাকে ওন করে না, তখন আমরা ভেন্যুটাকে ছড়িয়ে দিলাম, এক একটা অনুষ্ঠান এক একটি জায়গায় করা শুরু করলাম, যাতে করে সব গ্রামের লোকজন পার্টিসিপেট করতে পারে, ইকোনমিক্যালি বেনিফিটেড হতে পারে এবং ওরা নিজেরা এতে উৎসবটার আনন্দটা নিতে পারে। এবং এখানে দেখতে পাচ্ছেন বিশাল এক জায়গা জুড়ে এখানে ভেনু তৈরি হচ্ছে, এবং এই ভেনু তৈরির কাজ থেকে সবকিছু কাজ এলাকাবাসীরাই করে এবং তারা নিজেরাই করেছে, তাদের নিজস্ব ম্যাটেরিয়াল দিয়ে স্টেজ করেছে, সবকিছু করেছে, এবং এই যে খড় দিয়ে স্টেজ করছে তারাই সবই করেছে, আমরা কেবল ফ্যাসিলিটেট করেছি, আমি ওদের সাথে থাকি এবং ফ্যাসিলিটেট করি। তো এই উৎসবটা 7 দিন, কোনো সময় 10 দিন, কোনো সময় 5 দিন আমরা করি। এবং এই উৎসবে যেটা হয়েছে, আমরা এই উৎসবের সময়টা প্রতিটা দিন 3টা ভাগে ভাগ করা, সকালের হাফটা হচ্ছে বাচ্চাদের জন্য, বিকেলটা হচ্ছে ইন্ডিজিনাস গেমস খেলাধুলার জন্য কম্পিটিশন, আর রাতে হচ্ছে লোকজ পারফরমেন্স গুলো, ইন্ডিজিনাস পারফরমেন্স আয়োজন করি। তো সেইভাবে এখানে আপনারা, আমি দেখাচ্ছি যে কত দর্শক, প্রত্যেকটা ইভেন্ট কিন্তু প্রায় 4,000 দর্শক উপস্থিত থেকেছে। এখানে বাচ্চাদের আর্ট কম্পিটিশন দেখা ছিল, এখানে আমরা ফটো এক্সিবিশনও করি একেবারে লোকালি, লোকাল ইয়ে ম্যাটেরিয়াল দিয়ে, বিতর্ক প্রতিযোগিতা, কালচারাল হেরিটেজ অ্যান্ড রোল অফ কমিউনিটি, এরকম নিয়ে কিছু বিতর্ক প্রতিযোগিতা হয় স্কুলের বাচ্চাদের মধ্যে এবং দর্শকরা নিচে, যে কিরকম দর্শক হয় সেটা আপনাদেরকে দেখানোর জন্য। এগুলো কালচারাল প্রোগ্রাম, বাচ্চাদের কম্পিটিশন, তারপরে লাঠি খেলা, এই যে বিকেলের হাফে যখন আমরা করি লাঠি খেলা, একটা খুব ওদের ওদের খুব পছন্দনীয় একটা খেলা, যেটা ওরা কম্পিটিশন করতে খুব পছন্দ করে, খুব ভালো লাঠি খেলে ভিতরকারের লোকজন। এখানে পাখি খেলা বলে ওরা, যেটা হাডুডু বলি আমরা, এই খেলার ইয়ে করেছে। এবং এখানে এইটা একটা হাঁস খেলা, হাঁস ছেড়ে দেয় জলে এবং তারপরে লোকজন সবাই হাঁসের সাথে সাঁতার কাটতে থাকে এবং ওই হাঁসটিকে খুঁজে বের করে ধরে নিয়ে আসে। তো দেখো, আর সব পারে চারিদিক দিয়ে লোকের, খুব মজার খেলা, আমি এটা প্রথম ভিতরকারই দেখেছি এবং এটা ওরা আয়োজন করেছে। সো এই খেলাগুলো ওরা আয়োজন করে করছে, এবং ওই সময়ে যেমন উৎসব মুখর পরিবেশ থাকে, পাশাপাশি এগুলো কে সংরক্ষণ করা, টিকিয়ে রাখার জন্য এগুলো আয়োজন করাটা খুব গুরুত্বপূর্ণ বলে আমি মনে করেছি, যে ফেস্টিভ্যালটা রেগুলার করার মধ্য দিয়ে এই কাজটা হয়তো প্যাট্রনাইজেশনটা চলবে। এই যে সন্ধ্যার সময় আমরা সত্যপীরের গান, এটা সত্যপীরের গানের অংশ এবং দর্শকদেরকে দেখতে পাচ্ছেন, দর্শকরা চারিদিকে সত্যপীরের গানের অংশ, হুলির গান আরেকটা পারফরমেন্স, এই ধরনের যে পারফরমেন্সগুলো সন্ধ্যার সময় আমরা আয়োজন করে থাকি। এই আয়োজনের সাথে যেহেতু এখানে 7 দিন 10 দিন ধরে আয়োজন চলতে থাকে, সেই জন্য মেলা, সেই জন্য মেলা তৈরি হয়ে যায়, এখানে বাজারঘাট শুরু হয়ে যায় এবং সবাই এই কমিউনিটি নিয়ে নিয়ে আসে, কমোডিটি নিয়ে আসে, যাতে করে লোকজন এখানে কেনাবেচা করে। এবং মেলা শেষে যখন আমাদের ফেস্টিভ্যাল শেষে সবাই বাড়ি যায়, একটা বড় অংশের টাকা নিয়ে যায়, কারণ এটা একটা এবং সবাই খুব খুশি হয় যে এটা করেছেন বলে আমাদের এটা একটা বাড়তি ইনকাম হয়েছে। সো এই মেলাটা হয়, যে লোকজ মেলা একদম ওদের মতোই আর কি ওরা করছে। এবং মেলা শেষে আমরা যে বাচ্চাদের কম্পিটিশনের প্রাইজগুলো, সার্টিফিকেট, কিছু প্রত্যয়নপত্র দেওয়া এবং ভলান্টিয়ারদেরকে যারা লোকাল কাজ করেছে তাদেরকে সম্মাননা সম্মান, এটা ইউল্যাব থেকে দিয়ে থাকি। সো এই ধরনের উৎসবগুলো করে থাকে। এখন এখানে একটা প্রশ্ন হিসেবে চট করে জবাবটা নিয়ে নিই আপনার কাছ থেকে, আমার এক শিল্পী বন্ধু লন্ডন থেকে একটা প্রশ্ন করেছে যে ওয়ারি বটেশ্বরের নগরায়নটা কততম নগরায়ন, প্রথম দ্বিতীয় না তৃতীয়? সেটা দ্বিতীয় নগরায়নের অংশ, ওয়ারি বটেশ্বর এবং মহাস্থানগড়, বাংলাদেশে মহাস্থানগড়, ওয়ারি বটেশ্বর, এগুলো দ্বিতীয় নগরায়নের অংশ। আচ্ছা, ঠিক আছে। তো আমরা এখানে জায়গাটা ভিতরগড়কে যখন দেখছি, ভিতরগড়ের পুরো এলাকাটা অনেক বড়, আমি একটু ম্যাপটাতে যেতে চাচ্ছি সেজন্য ব্যাক করছি। ভিতরগড়ের এলাকাটা আমরা বলেছি 25 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে প্রত্ন নিদর্শন রয়েছে, ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু সব জায়গায় তো নাই, ওখানে প্রাচীনকালে যেখানে যেখানে বাড়ি ছিল এখনো সেখানে সেখানে বাড়ি আছে। তবে আমাদের এই ভিতরগড়ের পুরো জায়গাটার একটা ল্যান্ড ইউজ, বর্তমান ল্যান্ড ইউজ একটা
করতে হবে, পরিকল্পনা করতে হবে এবং এটা এলাকাবাসীকে দিতে হবে যে কোথায় তারা ঘর করতে পারবে, কোথায় পারবে না, কোথায় আমার কোন স্থাপনাটিকে আমি রক্ষা করব। এখন এগুলো করার মধ্যে দিয়ে এই যে আমরা একবারও বলছি না যে এলাকাবাসীদেরকে উৎখাত করতে হবে, না, এলাকাবাসী এখানে থাকবে, এলাকাবাসী থেকে যে পর্যটন সেবাগুলো, যেমন থাকার ব্যবস্থা, টয়লেট ফ্যাসিলিটিস, খাবার, হ্যাঁ, তারপরে লোকাল ট্রান্সপোর্টেশন, ট্যুর গাইড, এই কাজগুলো এলাকার লোকরাই করবে। এবং এখানে হোমস্টের মতো, যেমন বান্দরবনে বা ইয়েতে হোমস্টে আছে, ঠিক এরকম হোমস্টে এখানে তৈরি হতে পারে, তারা তাদের নিজস্ব ঐতিহ্যবাহী খাবার তাদেরকে পরিবেশন করে টাকা আয় করতে পারে, এলাকার ইয়োতরা ট্যুর গাইড হিসেবে কাজ করতে পারে, যেমন আমরা ভ্যান ড্রাইভারদেরকে ট্যুর গাইডের ট্রেনিং দিয়েছি, লোকাল যে রেস্টুরেন্টগুলো আছে সেগুলোকে আমরা ট্রেনিং দিয়ে হাইজিনিক ফুড কীভাবে সার্ভ করবে সেগুলো করতে পারে, এবং এন্টারটেইনমেন্ট ফ্যাসিলিটিস, এই যে পারফরমেন্স, এইগুলোর অংশ করে তারা ট্যুরিস্টদেরকে এন্টারটেইন করতে পারে, খেলাধুলার ব্যবস্থা করতে পারে, সেফটি সিকিউরিটির ব্যবস্থা করতে পারে, সব কিছুই কিন্তু লোকালি করা সম্ভব। এবং এই জন্য আমাদের যে পরিকল্পনা সেটা হচ্ছে যে ভিতরগড়কে একটি পরিবেশ বান্ধব প্রত্নপর্যটন গন্তব্যে তৈরি করা একেবারে সম্পূর্ণ কমিউনিটির উদ্যোগে। এবং যদি এটা আমরা করতে পারতাম, আমাদেরকে যদি সরকার এগিয়ে আসতো এবং আমরা যদি এটা করতে পারি, তাহলে কিন্তু বাংলাদেশ সারা পৃথিবীতে একটা উদাহরণ সৃষ্টি করবে যে এত বড় একটি প্রত্নস্থল বাংলাদেশের সাধারণ মানুষজন, ওই যারা লোকাল কমিউনিটি, তারা নিজেরাই এটা ব্যবস্থা ম্যানেজমেন্ট করছে, যে হেরিটেজ ম্যানেজমেন্টটা কমপ্লিটলি ডান বাই দ্য লোকাল লোকাল কমিউনিটি। এটা কিন্তু একটা বড় আলোড়ন সৃষ্টি করবে এখানে। এবং এখানে যদি আমরা ছোট ছোট কিছু ফান্ড, লাইক কিছু কিছু পয়সা এদেরকে দিয়ে যদি এই ফ্যাসিলিটিসগুলো তৈরি করতে যদি সহযোগিতা করে, যেমন আমাদের প্রথম যে সহযোগিতাটা এখন দরকার ভিতরগড়ে প্রথম করা, খনন বা গবেষণার পাশাপাশি ভিতরগড়ে প্রথম কাজ এখন হচ্ছে সাইনেজটা করা। যেমন আলম খোরশেদ ভাই ওদিন গেলেন, কোথায় কি আছে জানলেন না, কিন্তু যদি এখানে সাইনেজ থাকতো, তাহলে দিক নির্দেশনা থাকতো, তাহলে কিন্তু আপনি ঘুরে ঘুরে অ্যাটলিস্ট উপর থেকে ছবিগুলো দেখতে পারতেন যে মাটির নিচে এই জিনিসটা এখানে আছে। আজকে আমি যে ছবিগুলো দেখেছি, এই ছবিগুলো যদি সাইনেজের মাধ্যমে ওখানে থাকতো চারিদিকে, ভিতরগড় ক্যান বি ওপেন মিউজিয়াম, মানে পুরো সাইটটা একটা আর্কিওলজিক্যাল পার্ক। সো এরকম একটা আর্কিওলজিক্যাল পার্ক হিসেবে এখানে সাইনেজটা ডেভেলপ করা প্রথম কাজ, এবং দ্বিতীয় কাজ যেটা, এখানে একটা ইনফরমেশন সেন্টার এবং কাম মিউজিয়াম যদি ওখানে করা যায়, যেটাতে মিউজিয়াম বলতে অ্যান্টিকুইটি ওখানে রাখতে আমি বলছি না, কিন্তু রেপ্লিকা রাখতে পারি ওখানে আমরা, কি বলে, আমাদের ইলাস্ট্রেশনের মাধ্যমে আমরা ওইখানে ছবির মাধ্যমে, ড্রয়িং এর মাধ্যমে আমরা ফুটিয়ে তুলতে পারি জিনিসগুলোকে, এক্সপ্লেইন করতে পারি, তার যাতে করে একজন মানুষ গিয়ে বুঝে আসতে পারে ভিতরগড় মানে কি, ভিতরগড়টা কি জিনিস। আমার মনে হয় আমি অনেক কিছুই বলেছি, এখন প্রশ্নের সাথে উত্তর দেব। ধন্যবাদ আপনাদের সবাইকে প্রেরণ এর জন্য। জি, আচ্ছা, তাহলে আপনি স্ক্রিন শেয়ারটা তাহলে বন্ধ করে দিতে পারেন এখন। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ, অনেক কিছুই জানলাম, তবে আমার মনে হয় এখন একটু প্রশ্ন উত্তর এবং মুক্ত আলোচনা হলে ভালো হয়, এবং এরকম আলোচনা করার মতো কিছু মানুষজন এখানে উপস্থিতও আছেন আমাদের জুমে, আমি সেখানে যাবো। তবে তার আগে একটি ছোট্ট প্রশ্ন এসে গেছে ইয়েতে চ্যাট বক্সে, সেটা আপনার সঙ্গে আমি শেয়ার নেই। আমাদের এই বন্ধু চন্দন শফিকুল কবির, তিনি একজন শিল্পী এবং বিশেষ করে তিনি বয়ন শিল্প নিয়েই কাজ করেন, লন্ডনে থাকেন, তিনি একটা প্রশ্ন করেছেন যে ভিতরগড়ের অধিবাসীদের মধ্যে বয়ন কারিগরির কোন ঐতিহ্য আছে, থাকলে কি ধরনের, সেটা কি আপনারা জানতে পেরেছেন কিনা, বয়ন উইভিং ইত্যাদি নিয়ে কোনো কিছু কি আপনাদের চোখে পড়েছে বা জানতে পেরেছেন? মানে ওদের মধ্যে না, ওরা কাপড় তৈরি করে না, ভিতরগড়ে কাপড় তৈরি হয় না, ভিতরগড়ে টুপি তৈরি হয়, টুপি কিন্তু বিখ্যাত ওখানে, পঞ্চগড়ে টুপি বিখ্যাত, এবং টুপি তৈরি হয় ওখানে গেলে, টুপি পঞ্চগড়ের টুপি নাকি এখন দেশের বাইরেও যায় ওরা বলে। তো ওরা কাপড় বানায় না, মানে তাঁত শিল্পটা নাই, কিন্তু টুপি বানায়, আর ওদের ওখানে বেশিরভাগ হচ্ছে ক্রাফটস, আর্টস এন্ড ক্রাফটসে বেশি হচ্ছে বাঁশের তৈরি জিনিসপত্র। সো বাঁশের দৈনন্দিন জিনিসপত্র সবকিছু বানায়, বাঁশের ওই যে চাটাই, তারপরে ম্যাট, এইসব জিনিস বাঁশের তৈরি জিনিস বানায়, মূলত বাঁশ এবং ও আর জুটের কিছু জিনিস বানায়, ওরা জুট পাটটাও ওখানে হয়, সেজন্য পাটেরও কিছু জিনিসপত্র তারা বানায়।
অনেক ধন্যবাদ। তো আমরা আলোচনা শুরু করতে চাই। শুরুতে আমি অনুরোধ করব, আমাদের এখানে উপস্থিত আছেন বাংলাদেশেরই একজন অত্যন্ত প্রবীণ এবং অভিজ্ঞ প্রত্নতত্ত্ববিদ, ঐতিহাসিক, যিনি চট্টগ্রামেরই বাসিন্দা, আমাদের সবারই প্রিয় ডক্টর শামসুল হোসাইন ভাই, আমরা যাকে বাহাদুর ভাই নামে ডেকে থাকি। তিনি অনেক ধরনের কাজ করেছেন, তিনি নিজ হাতে একটা জাদুঘরই তৈরি করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, এবং এছাড়া চট্টগ্রামের বিভিন্ন প্রত্নক্ষেত্রের উৎখননের কাজ, সেগুলো রক্ষণাবেক্ষণ, সেগুলো নিয়ে লেখালেখি, তার অসংখ্য বই প্রকাশনা আছে। তো বাহাদুর ভাই বা ডক্টর শামসুল হোসাইন, আপনি কি আপনার কোন একটা মন্তব্য বা পর্যালোচনা দিয়ে আজকের আলোচনার সূত্রপাত করবেন? আপনার মাইকটা যদি একটু আনমিউট করে আপনার মন্তব্যটা শোনাতে, ডক্টর শামসুল হোসাইন। আমি প্রথমে বললেন এই যে আমার কথা আসলে একটু অসুস্থতার কারণে ইনঅডিবল হতে পারে, এই জন্য আমাকে মার্জনা করবেন। আমি ডক্টর শাহনাজ হোসেনকে অনেক দিন ধরেই চিনি এবং একসঙ্গে আমরা বেশ কিছু কর্মকাণ্ডও করেছি, এবং আমি ওনার কোনো গ্রাহী যে একজন এশিয়াটিক সোসাইটির বাংলাপিডিয়া যখন বের করে আমি তখনই ওনার মানে কর্মদক্ষতার বিষয়টি আমাকে মুগ্ধ করে। একজন মহিলা তারপরে প্রত্নতত্ত্ববিদ বাংলাদেশে, এটা একটা আসলে নিজেই উনি দর্শনীয় অবস্থান তৈরি করেছেন, এটা অত্যন্ত একটা। আপনি খোরশেদ ভাই একটা অনুষ্ঠান করেছেন, আপনি নিজেই খেয়াল করেছেন এই দর্শকে এই অনুষ্ঠানে দর্শক হওয়ার জন্য লোকজনের কিন্তু আগ্রহ বেশ কম। ফিজর করার মতো একটা জায়গায় গিয়ে ডক্টর হোসেন যান, সেখানকার মানুষকে আগ্রহী করার জন্য যে এইসব কর্মকাণ্ড করছেন এবং যার ছবি আমরা দেখতে পেলাম, সেটা সত্যিকার অর্থেই শুধু যে ওনার কর্মদক্ষতা সেটা নয়, যে ওনার আন্তরিক দরদ, ওনার একাগ্রতা, সবকিছুই ওই কাজের সঙ্গে ওনার মিলে গেছে। আমি অত্যন্ত সৌভাগ্যবান মনে করি যে এই বয়সে এসে এইজন এইরকম একজন প্রত্নতত্ত্ববিদের দেখা পেয়ে গেছি। এটা আমি কেন আমাদের দেশে যারা প্রকৃত পক্ষে ইতিহাস চর্চা করেন তারও প্রত্নতত্ত্বের মর্যাদা ঠিক মতো বুঝতে পারেন কিনা আমি সন্দেহ করি। যে বাইরের লোকের কথা আমি বাদ দিলাম, যে এইটা যে একটা আলাদা বিদ্যা, এইটার একটা স্থানীয় পাবলিকেশনে স্থান নাম হচ্ছে চট্টগ্রাম। আপনি প্রত্নতত্ত্বের সেখানে মুদ্রার ছবি আছে, শিলার ছবি আছে, কোন জায়গায় চট্টগ্রাম নাই, মুদ্রায় আছে চারটি গ্রাম, কিন্তু ভলিউমে স্থান নাম শিরোনাম আছে চট্টগ্রাম। চট্টগ্রাম হচ্ছে 1800 শেষের দিকে এসে একটা নাম কয়েনে শুরু হয়, 1800। আর আমরা মুদ্রা পাচ্ছি প্রায় 1400 থেকে 1800, 1760 পর্যন্ত কোনো জায়গায় মুদ্রাতে চট্টগ্রাম নাম নাই, শিলালিপিতে চট্টগ্রাম নাম নাই,
কিন্তু একটা বিদগ্ধ প্রতিষ্ঠানের মধ্যযুগের ভলিউমে চট্টগ্রামের স্থান। তো এটা কিন্তু যারা এটা করেছেন তাদেরকে আমি দোষারোপ করবো না, কেননা তাদের শিক্ষাতে এই প্রত্নতত্ত্বের সাক্ষ্যকে গুরুত্ব গুরুত্ব দেওয়া এবং প্রত্নতত্ত্বকে একটি অত্যন্ত ইতিহাসের অলঙ্ঘনীয় উপাদান হিসাবে গ্রহণ করার মানসিকতা আমরা তৈরি করতে পারি। আমি কাউকেই দোষারোপ করবো না, আমাদের ব্যবস্থার দোষ, আমাদের শিক্ষা ব্যবস্থা, ইতিহাস শিক্ষা, প্রত্নতত্ত্ব। আমরা শুনতে পাচ্ছি না, তো আমরা হয়তো আবার আপনার কাছে ফিরে আসবো। এখন দেখি এখানে আরো যে কজন আছেন তাদের কোন মন্তব্য বা প্রশ্ন আছে কিনা আমি জিজ্ঞেস করে নিই আরকি। অনেক ধন্যবাদ বাহাদুর ভাই আপনার এই মূল্যবান বক্তব্যের জন্য। আচ্ছা, আমাদের এখানে আমরা আরো কয়েকজনকে দেখতে পাচ্ছি। আপনাদের যদি অন্য কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকে ডক্টর শাহনাজ হোসেন জাহানের কাছে, তাহলে এখন করতে পারেন। জুমে যারা আছেন, চন্দন শফিকুল কবির, ঢালিয়াল মামুন আমাদের শিল্পী বন্ধু, মাহি আবরার আছেন, মিশুক এহসান আছেন, আরো দু একজনকে আমি দেখতে পাচ্ছি। আপনারা যদি কোনো মন্তব্য বা জিজ্ঞাসা প্রশ্ন থাকে তাহলে এখন এটা এখানে উপস্থাপন করতে পারেন। বলবো? হ্যাঁ প্লিজ। হ্যাঁ হ্যাঁ, শিল্পী ঢালিয়াল মামুন, আপনি ডক্টর শাহনাজ হোসেন নিশ্চয় তার কথা জানেন, একেবারে দেশ বরেণ্য একজন শিল্পী এবং ইতিহাস ঐতিহ্যের বিষয়ে তিনি খুবই আগ্রহী। হ্যাঁ জি, ঢালি ভাই বলেন। প্রথমে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, আপনার ছবিটি এসেছিল এক ঝলক, থাকুক ছবিটা। হ্যাঁ ছবিটা থাকুক। হ্যাঁ, আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আমি কি বলবো, আমার বিমুগ্ধতা অন্য লেভেলে পৌঁছেছে, কারণ সত্যি করতে প্রশ্ন প্রত্নতত্ত্ব বা প্রত্নজ্ঞান এটি এখন আমাদের মানে দৃশ্যকলার সাথে একেবারেই একটি সম্পূরক সত্তা, এটি ছাড়া আমরা আর ভাবতে পারি না আমাদের কোনো কিছুকে দেখা বা বুঝবার ক্ষেত্রে। কিন্তু উনি, আমি প্রথমত ভিতরগড় শব্দটি শুনে আমি খুব স্তম্ভিত হয়েছিলাম, কারণ আমি উত্তরাখণ্ডে একই নামে একটি জায়গা খুঁজে পেয়েছিলাম, ভিতরগড় ভারতের উত্তরাখণ্ডে। তো হঠাৎ আমি ভাবলাম যে এই ভিতরগড় আবার কোথায় কীভাবে আসলো। তারপর উনি খুব চমৎকার ভাবে বললেন, যেটি এটি একটা আমরা জানি যে ইন্ডাস ভ্যালির পরে, গাঞ্জেসের পরে, তারপরে আবার উনি যেটা বললেন এটি আমার ধারণা ছিল না, যে এটি একটি তৃতীয় নগরায়নের একটি নিদর্শন, চমৎকার নিদর্শন। আমার জানার ইচ্ছা হচ্ছে প্রথমত দুটি শব্দ সম্পর্কে, একটি আমার একেবারেই ওইটার অজ্ঞানতা, সেটি হচ্ছে জম দরজা এবং কাল দরজা। এইটির আসলে একটি কনসেপচুয়াল অ্যাসপেক্ট আমি জানতে চাই। আর তৃতীয়ত হচ্ছে কেন এই ভিতরগড় একটি কেন্দ্র হয়ে উঠলো নগরায়নের জন্য, এইটি একটি জানবার ইচ্ছা আমার রয়েছে। এবং আপনাকে আবারও আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। পরের প্রশ্নটা ঢালি ভাই, আর একটু পরের প্রশ্নটা আরেকবার একটু বলেন। আমি প্রথমটা জম দুয়ার কাল দুয়ার না বুঝছি, যে আপনার এই ভিতরগড় কেন একটি কেন্দ্র হয়ে উঠলো, কি কারণে এটি একটি নগরায়নের জন্য উপযুক্ত জায়গা হিসেবে সেই সময় বিবেচিত হলো, এর কি কোনো ভৌগোলিক কারণ ছিল না এর অন্য কোনো কারণ ছিল? জি জি, প্রথম প্রশ্নটি জমদুয়ার কালদুয়ার এটাকে বলা হয়, এটা আজকে মানে নতুন নয়, এটা অর্থশাস্ত্রেও যখন নগর কিভাবে তৈরি হবে সেই বর্ণনাটা রয়েছে এবং বাস্তুশাস্ত্রেও যে বর্ণনাটা রয়েছে সেখানে অর্থশাস্ত্রে পরিষ্কার করে চারিদিকে দরজাগুলোর নাম দেওয়া হয়েছে, যে এখানে দক্ষিণে থাকবে জম দরজা, জম দুয়ার মানে জম, যে ডেথ, দ্য গড ইজ গড অফ ডেথ। সো জম দুয়ারটা হবে দক্ষিণে এবং কাল দুয়ার হচ্ছে টাইম, ইটারনাল টাইম। সো এই কাল দুয়ার হচ্ছে উত্তরে, এই ইয়েটা এটা হচ্ছে আমাদের অর্থশাস্ত্রে এবং বস্তুশাস্ত্রে আছে, লিটারেচারে আছে। এখন ওই এটা আমি জানি না যে আদৌ ভিতরগড়ে জম দুয়ার কাল দুয়ার হিসেবেই এটাকে প্রতিষ্ঠিত করা হচ্ছে নাকি এমনিতেই তো সিটিটার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে অনেকগুলো প্রবেশ পথ আছে, তো সেই প্রবেশ পথগুলোর নামই কি জমদুয়ার ছিল, যে অর্থশাস্ত্র বাস্তুশাস্ত্রের সাথে তাহলে পরিচিত ছিলেন আমাদের যারা প্রতিষ্ঠা করেছেন নগরটিকে, যে সেই জন্য ওই নামগুলোকে দিয়েছেন,
নাকি গুলো পরবর্তীতে কখনো ওখানে এসছে, তো আমরা ঠিক এক্স্যাক্টলি ওটা জানি না, তবে স্থানীয় জনগণ, স্থানীয় জনসাধারণ আমাকে এটা ইনফরমেশনটা দিয়েছে। সো আমি এই ইনফরমেশনটা ওখানে, ওটাকে জমদুয়ার বলা হয়, এটা ওখান থেকে পেয়েছি। আপনার প্রশ্নটা কি অন্য কোনো জায়গায় ছিল? মানে আপনি কি কালদুয়ার বলেছেন? একটি হচ্ছে যে এই কলোনিয়াল পিরিয়ডে আমরা তো চিহ্নিত হই যে আমাদের ইতিহাস চেতনাবোধ নেই, যেটা কনস্ট্রাক্টেড অ্যাকচুয়ালি। কিন্তু কালদুয়ার যখন আপনি বললেন, যেভাবে ব্যাখ্যা দিলেন, তাতে মনে হয় ইতিহাস চেতনা খুব গভীরভাবে ছিল এখানে, নয়তো এরকম একটি দরজা নাম কি করে একটা। জি, অর্থশাস্ত্রে যেভাবে বলা হচ্ছে যে উত্তরে কি থাকবে, দক্ষিণে কি থাকবে, ঘোড়াশাল কোথায় হবে, ক্রাফটসম্যানরা কোথায় থাকবে, কোথায় মাটির হাঁড়ি পাতিল বানানো হবে, ওই জায়গাগুলো সবগুলোই তারা খুব একদম নির্দিষ্ট করে। অর্থশাস্ত্র বলতে আমি স্পেসিফিক্যালি সেই কৌটিল্যের অর্থশাস্ত্রের কথাই বলছেন নাকি? আর ভিতরগর কেন গুরুত্বপূর্ণ হলো, ওই জায়গাটাতে ভিতরগর কেন হলো? ভিতরগর তো অবশ্যই একটা নগর হিসাবে এখানেই হলো সৃষ্টি হয়েছে। এখানে কেবল ভিতরগর নয়, এই জায়গাটার যে বাণিজ্যিক ভাবে যে এটা গুরুত্বপূর্ণ একটা জায়গা, এটা কিন্তু বসবাসের চাইতে বাণিজ্যিক একটা গুরুত্ব, মানে যে সিটিগুলো কিন্তু ডেভেলপ করছে বাণিজ্য পথের উপরে, কেবল একে ভিতরগর নয়। আপনি যদি একেবারে হরপ্পা মহেঞ্জোদারো থেকে শুরু করে সবগুলো সিটি দেখা যাবে বাণিজ্য পথের উপরে তৈরি হয়েছে। এই যে পাহাড়পুর, মহাস্থানগড় সবই কিন্তু বাণিজ্য পথের উপরে, কখনো সি রুটের মধ্যে, কখনো ল্যান্ড রুটের মধ্যে, কখনো রিভারাইন রুটের মধ্যে, কিন্তু বাণিজ্য পথের মধ্যে নগর তৈরি হবে, কারণ নগরগুলো কেন্দ্রে থাকবে, রুরাল কমিউনিটি বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকবে, কেন্দ্রে নগর তৈরি হবে, কারণ কেন্দ্রটার থেকেই আপনার ট্রেড এন্ড কমার্স এবং পলিটিক্স সবকিছু ওখান থেকে নিয়ন্ত্রিত হবে। তো ভিতরগড়টাকে ওখানে হচ্ছে, এটাকে কেবল কিন্তু বিচ্ছিন্নভাবে দেখলে ওখানে মনে হবে যে ভিতরগড় কেন, কিন্তু আপনি যদি একটু আমরা বড়ভাবে ওই ম্যাপটা দেখি তাহলে দেখবো ভিতরগড় থেকে একটু উপরে জলপাইগুড়ি, জলপাইগুড়িও কিন্তু জেলেপিগুড়ি, জেলেপিগুড়ি মানে যেখানে উলেন কাপড় বিক্রি হয়, উলেন কাপড় পাওয়া যায়, উলেন কাপড়ের বাজার, সেই হচ্ছে জেলেপিগুড়ি। তো জেলেপিগুড়ি থেকে জলপাইগুড়ি নাম হয়েছে, ওটাও একটা বাণিজ্য কেন্দ্র। তার উপরে গেলে আমরা টিবেট, তিব্বতের লাসাকে দেখতে পাচ্ছি, লাসা একটা বাণিজ্য কেন্দ্র অন টপ অফ দ্যাট। তারপরে ভিতরগড় থেকে, ভিতরগড়ের পাশে এই করতোয়া নদীতেই আমরা প্রায় 16টি এরকম ফর্টিফাইড সেটেলমেন্ট দেখেছি, যেগুলো এক একটা এরকম বাণিজ্য কেন্দ্র ছোট ছোট। তারপরে এই একই করতোয়া নদীর মধ্যে ভিতরগড় এবং করতোয়া নদীতেই কিন্তু মহাস্থানগড় দক্ষিণে। সো সবগুলো সাইট হচ্ছে বাণিজ্য পথের মধ্যে। তো আমার কাছে মনে হয় যখন আমরা এই যে নদী এবং এই জিওগ্রাফিক্যাল ম্যাপটা দেখছি এবং পুরো রিজিওনাল ম্যাপটা দেখছি, তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই বাণিজ্য পথগুলো কোন দিক দিয়ে যাচ্ছে, এবং সেখানেই ভিতরগড়ের স্ট্র্যাটেজিক লোকেশন, একেবারেই তিস্তা করতোয়া নদীর মুখে একটা সাইট যেখান থেকে সবার সাথে যোগাযোগ, এদিকে নেপাল, ভুটান, তিব্বত, চায়না, তিব্বত দিয়ে চায়না চলে যেতে পারছে, এখানে আসাম, তো তাদের আসাম পর্যন্ত কুচবিহার আসাম এর মধ্যে আসছে, দক্ষিণে আসলে মহাস্থানগড় হয়ে বঙ্গোপসাগরে চলে যেতে পারবে। সো এই যে একটা কমিউনিকেশনের হাব, তো ওই জায়গাটা ভিতরগড়ে ছিল, যে কারণে ভিতরগড় ওয়াজ ভেরি মাচ স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্ট্যান্ট ওই জায়গাটা। আর পরবর্তীতে হয়তো নদীর পথ পরিবর্তনের কারণেই হয়তো ভিতরগড়ের গুরুত্ব পায়, যে কারণে আমরা দেখছি 17th century সতেরো শতকে আমরা দেখছি আটোয়ারিতে এবং দেবীগঞ্জে মসজিদ তৈরি হচ্ছে, কিন্তু এই মসজিদ তৈরি আমরা কিন্তু ওই দিকে দেখছি না, কারণ অন্যান্য মানে পঞ্চগড়ের পাঁচটা উপজেলার মধ্যে দেবীগঞ্জ এবং আটোয়ারি যেখানে আমরা মুসলিম পিরিয়ডের নিদর্শন পাচ্ছি, কিন্তু আর উত্তরে পাচ্ছি না। তার মানে এখান থেকে বোঝা যায় যে উত্তরে হয়তো ওই এটা অ্যাক্সেসিবিলিটি ছিল না, যেটা আবার জলপাইগুড়ি পরে ব্রিটিশ পিরিয়ডে জলপাইগুড়ি কিন্তু ডেভেলপ করলো অ্যাজ এ মার্কেট, ভিতরগড় যেটা হারিয়ে ফেললো গুরুত্বটা।
এবং পরে আবার জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি মার্কেটটা পেল, জলপাইগুড়ি কিন্তু আবার হারিয়ে গেল, এখন আবার শিলিগুড়ি সেই জায়গাটা পেয়েছে। সো এরকম আর কি, মানে যেমন ওয়ারি বটেশ্বর, ওয়ারি বটেশ্বর ওয়াজ এ ট্রেড সেন্টার, ম্যারিটাইম ট্রেড সেন্টার রাদার আমি বলি, ম্যারিটাইম ট্রেড সেন্টার, ম্যারিটাইম পোর্ট হিসেবে কাজ করছে ওয়ারি বটেশ্বর থার্ড সেঞ্চুরি বিসি থেকে, থার্ড সেঞ্চুরি বিসি টু থার্ড সেঞ্চুরি এডি, ওই সময় আমরা ওয়ারি বটেশ্বরকে দেখতে পাচ্ছি একজন ম্যারিটাইম পোর্ট হিসাবে। এরপরে আমরা দেখছি সোনারগাঁ ডেভেলপ করছে, যখন ওয়ারি বটেশ্বর আর নাই কিন্তু সোনারগাঁ ডেভেলপ করছে, সোনারগাঁ থেকে বিক্রমপুর ডেভেলপ করছে, সেখান থেকে চট্টগ্রাম। তো এই যে মানে নদীর পথ পরিবর্তনের মধ্য দিয়ে সিটি কিভাবে সরে যাচ্ছে আরো দক্ষিণে থেকে দক্ষিণতরে, আর যে ইয়ে অনুযায়ী আর কি, এটা হয়তো আমি পরিষ্কার করতে পেরেছি ঢালি ভাইকে। আমি ঋদ্ধ হলাম সত্যি করতে, ভালো থাকবেন আশা করি। আর ভিতরগড় নিয়ে যে আপনার দ্বিধাটা ছিল সেটা সম্পর্কে আমি একটু অল্পবাদ করতে পারি, কারণ আমি এটা শুনেছি ওনার কাছ থেকে যে আপনি উত্তরাখণ্ড যে ভিতরগড় দেখেছেন, এখানেও ভিতরগড় ওই একই কারণে অনেকগুলো বেষ্টনি থাকে, তো দুর্গনগরীর বেষ্টনি একদম ভেতরে মাঝখানে যে গড়টা এটা একটা সাধারণ নামই হয়ে গেছে ভিতরগড় আর কি। সেই হিসেবে এটাকে গড় গড় শ্রীকন্দ আছে জলপাইগুড়িতে, অমিয়ভূষণ মজুমদার বিখ্যাত উপন্যাস, পঞ্চগড় তো আছেই, পাঁচটি গড়, মহাস্থান গড়, এটা একদম ভিতরের গড় এখানে সেজন্য। আচ্ছা আমাদের অনেক ধন্যবাদ শাহনাজপ্পা, আমাদের জুমে আরো যারা আছেন তাদের মধ্যে কি কিছু প্রশ্ন করবেন? মিশুক বা চন্দন বা বাপ্পি নামে একজন যুক্ত হয়েছেন, তিনি বোধহয় আপনার পরিচিত, আপনাকে সালাম জানিয়েছেন চ্যাট বক্সে। আপনার যদি কারো কোনো মন্তব্য বা প্রশ্ন থাকে করতে পারেন এখন, তাহলে আমি লাইভেও কিছু মন্তব্য এসেছে সেগুলো আমি নিয়ে এসে আপনার সামনে তুলতে চাই আর কি। হ্যাঁ জুমে যারা আছেন তারা কি কিছু বলবেন, কোনো প্রশ্ন আছে শাহনাজপ্পার কাছে? চন্দন আচ্ছা ঠিক আছে, আমি লাইভে কিছু মন্তব্য এসেছিল আমি একটু জাস্ট পড়ে শোনাই, আমাদের সময়ও খুব বেশি নেই, 9টা বাজে প্রায়। হারুন রশিদ, তিনি একজন তরুণ ইতিহাসবিদ, ঠিক সে অর্থে বিদ্যায়তনী ইতিহাসবিদ না, ব্যক্তিগত আবেগ ভালোবাসা পড়াশোনা থেকে তিনি ইতিহাস চর্চা করেন। অতি সম্প্রতি তার একটি বই বেরিয়েছে চট্টগ্রামের ইতিহাস নিয়ে, উপনিবেশ চট্টগ্রাম, 500 বছর একেবারে ধারাবাহিক ইতিহাসটা তিনি বর্ণনা করেছেন, নতুন নতুন যেসব তথ্য পাওয়া তার আলোকে। তিনি একটি প্রশ্ন করেছেন, আসলে দুটো প্রশ্ন করেছেন তিনি, একটি বলছেন যে না প্রশ্ন না মন্তব্য, যে অসাধারণ ওয়ারি বটেশ্বরের কথা মনে পড়ে যায় তিনি একটি, আর দ্বিতীয় প্রশ্নটা ছিল এই প্রত্ন নিদর্শন গুলোর বয়স নির্ণয় করা হয়েছে কি, স্পেসিফিক্যালি যে প্রত্ন নিদর্শন গুলো পেয়েছেন ওগুলো এইজিং, কার্বন ডেটিং বা এই ধরনের কিছু করার সুযোগ কি আছে আপনাদের কাছে, আপনি করতে পেরেছেন, এটা জানতে চাইছি সে। জি প্রথম কথা হচ্ছে না, আমরা কোনো রকম সাইন্টিফিক টেস্ট ভিতরগড়ের কোনো নিদর্শনের করিনি, কারণ আমাদের কাছে সেই সুযোগটা হয়নি, আমাদের ফান্ডিংও ছিল না, আমরা খুব অল্প পরিসরে কাজ করেছি। তো এখানে ভিতরগড়ে খুব সুন্দর ডেটিংয়ের যে ম্যাটেরিয়ালগুলো আছে ভিতরগড়ে সেটা আমরা রেখেছি এখনো, যেগুলো ভিতরগড়ে করা যেতে পারে ভিতরগড়েই আছে, ওগুলো আমরা তুলেও নিয়ে আসিনি। ভিতরগড়ে ডেটিং হতে পারে, একটা ওয়েসেল ডেটিং খুব ভালো হতে পারে, কারণ ভিতরগড়ের কনটেক্সটটা ওয়েসেল ডেটিংয়ের জন্য খুব ভালো, সেটা হতে পারে। আমরা এখানে পটারিগুলো থার্মোলিউমিনেসেন্স ডেটিং হতে পারে, আমাদের এখানে সুযোগ আছে ভিতরগড়ের মাটি কাটলে নিচে যে পাথর খনন করছে সেখানে কিছু গাছ আছে সেগুলো থেকেও কিন্তু ডেটিং হতে পারে, আর ভিতরগড়ে ডেটিংয়ের সাইন্টিফিক ডেটিংয়ের সুযোগ রয়েছে। তবে আমরা এখন পর্যন্ত কোনো সাইন্টিফিক ডেটিং করিনি, আমি আপনাদেরকে যে ডেটটা বলছি সেটা সম্পূর্ণ একটা রিলেটিভ ডেটিংয়ের কথা বলছি, কারণ আমাদের যে নিদর্শনগুলো পাওয়া গেছে সেগুলো আরও যে পার্শ্ববর্তী জায়গায় পাওয়া গেছে, আমরা একটা আমাদের একটা রিলেটিভ ডেটিং আছে যে কখন কোন নিদর্শনগুলো এসছে এবং কখন কোন টেকনোলজিটা ডেভেলপ করেছে, কনস্ট্রাকশন টেকনিকগুলো কোথায় কী হয়েছে সেটার বেসিসে আমি রিলেটিভ ডেটিংয়ে 6th থেকে 13th শতকের মধ্যে এগুলোকে বলছি, কিন্তু আমরা সাইন্টিফিক কোনো ডেটিং করিনি। জি ধন্যবাদ। ওই রকমই একটি প্রশ্ন আসলে জানতে চাইছিলেন শান্তিনিকেতন থেকে ডক্টর শর্মিলা রয় ওমো, উনিও একজন বিদেশি নারী এবং বিদুষী এবং তিনি ইতিহাস ঐতিহ্যে নিজেও কাজ করে থাকেন সঙ্গীত শিল্পী, উনিও জানতে চাচ্ছিলেন যে খ্রিস্টীয় ঠিক কোন শতাব্দী জানান দয়া করে আর কি। হ্যাঁ
নির্দিষ্ট করে 600 মানে আমাদের ভিতরকার সিটিটা ডেভেলপ করছে একদিনে তো এত বড় সিটি হয়নি ধীরে ধীরে আমরা সব জায়গাগুলোতে কিন্তু একই সময়ে নয় যেমন স্থাপনাগুলো পাচ্ছি বেশিরভাগ মন্দির স্থাপনাগুলো পাচ্ছি আমরা 700 800 থেকে 1200 1300-এর মধ্যে সো 7 8 9 10 11 এরকম শতকে আমাদের মন্দিরগুলো এস্টাবলিশ হচ্ছে আমাদের যে দেয়ালগুলো আছে বাইরের দুটো দেয়াল হয়তো অনেক পুরনো ষষ্ঠ সপ্তম শতকে নির্মিত কিন্তু ভিতরের মানে দুটো দেয়াল দুটো বেষ্টনী ভিতরের দুটো বেষ্টনী অষ্টম নবম শতকে তৈরি সম্ভবত সো এগুলো সব রিলেটিভ ডেটিং এর ভিত্তিতে বলছি তো কারণ এখানে মাটির কাদার গাঁথুনি দিয়ে ইটের নির্মিত দেয়াল এগুলো এবং তার দুই দিকে হচ্ছে মাটি দিয়ে ইয়ে করা হয়েছে পরীক্ষাগুলো খনন করার জন্য যে মাটিটা সেটাও উপরে এসছে সো এই ডেটটা এখানে এবং যেহেতু পৃথুরাজাকে আমরা পাচ্ছি স্থানীয় জনশ্রুতি থেকে এবং যেহেতু পৃথুরাজাকে আমরা লোকেট করতে পেরেছি কামতাকোচ রাজ্যের রাজবংশলতিকায় 1300-এর একজন রাজা হিসাবে তো আমরা ধরে নিচ্ছি ভিতরগড়ের 1300-কে পৃথুরাজার অন্তর্গত ছিল এবং ওটা শেষ রাজা সম্ভবত এবং তার আগে আমাদেরকে বুকানন ফ্রান্সিস বুকানন বলছে ধর্মপালের কথা যিনি হচ্ছে আসামের পাল রাজ্যে পাল সাম্রাজ্যের রাজা ছিলেন তো তাহলে আসামের পাল রাজারা হয়তো এখানে শাসন করেছেন কিছুদিন কম্বোজের যখন ইয়ে হলো তখন হয়তো কম্বোজরা এখানে হয়তো কিছুদিন শাসন করতে পারেন এবং ভুটান এটা বলা হচ্ছে যে ভুটানিজরাও কিন্তু একটা সময় এই জায়গাটাকে দখল করেছিল নেপালিজরাও এটাকে ইয়ে করেছিল তো ওই জায়গাগুলো হয়তো এখানে আছে এবং নেপালে যেরকম এখন কাঠমান্ডুতে যে স্টেট সিটি স্টেট গুলো যেমন মেডিয়েভাল পিরিয়ডে হয়েছিল ভিতরকার সম্ভবত এরকম ধরনের একটি ইন্ডিপেন্ডেন্ট সিটি স্টেট ছিল অনেক ধন্যবাদ শর্মিলা রায় আপনার সম্পর্কিত ছোট্ট সুন্দর মন্তব্য করেছেন যে সাধুবাদ জানাই এই কর্মযোগিনীকে আপনার হাত ধরে আমাদের ঐতিহ্য আরো অনেক দূর ভাবে আমাদের সামনে উপস্থাপিত হবে তো আমার নিজে জিজ্ঞাসায় যে ইট গুলো এখন আমি দেখে এলাম তো গেলাম অনেক বাড়ির নিচে দেখলাম বিভিন্ন জায়গায় দেখলাম সেগুলো কি ষষ্ঠ শতাব্দীর নাকি সেগুলো 1300-এর হতে পারে কেন বলছি কারণ আমার একটা ইট আমার স্ত্রী নিয়ে আসছেন ওখান থেকে হাতে করে খুব সুন্দর দেখতে চমৎকার ইট এটা আমাদের লিভিং রুমে এখন শোভা পাচ্ছে তা আমরা কি গর্ব করে বলতে পারি এটা 1400 বছর পুরনো মানে নিশ্চিত করে বলা যেতেই পারে না সেই ইট গুলো সেই ষষ্ঠ সপ্ত শতাব্দীর ইট তাহলে না আচ্ছা আচ্ছা বাহ এই অসাধারণ অসাধারণ আচ্ছা তো আর কারো কোনো মন্তব্য আছে এখানে যারা আছেন জুম ঘরে মাহিয়া ব্রার মাহিয়া তো নিজে দেখে এসছে আমার মনে হয় মাহিয়া তবে কিছু বলতে চাইতে পারে কারণ সে নিজে অনেক খুঁজে খুঁজে আপনি যে বাড়িগুলো দেখিয়েছিলেন ওই সুপুরি গাছগুলো বাড়ি ওই বাড়িগুলোর ভিতরে আমরা অনেক ঘুরেছি দেখেছি ওখানে দেখলাম কিছু কিছু ঢেকে রাখা হয়েছে আর কি ওই জায়গাগুলোই দেখেছি আমরা আর কি আচ্ছা না আমার মনে হচ্ছে না কেউ আগ্রহী এখানে তা আমার শেষ যেটা প্রশ্ন বা জিজ্ঞাসা যে এখন কি অবস্থা আমরা যা বুঝতে পারলাম সেখানে গিয়ে যে খনন বা এটা রক্ষণাবেক্ষণ বা এটাকে যেভাবে আপনি ব্যবহার করতে চাইছেন যে পরিকল্পনা সেটা মনে হয় এখন স্থগিত আছে নানা কারণে হয়তো কোনো আইনি জটিলতা প্রশাসনিক জটিলতা স্থগিত আছে বলে আমাদের মনে হয়েছে কিন্তু এত বড় কাজটাকে তো এইভাবে ফেলে রাখা যায় না কি করা যেতে পারে কিভাবে করা যেতে পারে আপনি কি ভাবছেন কি করছেন সর্বশেষ তার একটা আমাদের জন্য খতিয়ান যদি আমাদের জন্য উপস্থিত করতেন ভিতর প্রথম কথা হচ্ছে যে এখন আপনাদের কাছে যেটা মনে হচ্ছে আসলে কি ওখানে কন্টিনিউয়াসলি আমরা বছরে আমি 3-4 গেলে ওখানে সব সময় ওটাকে লাইভ রাখতে হয় এবং ওখানে যেহেতু একটা গ্রাম এবং অনেক কমিউনিটি সেখানে অনেক প্রতি বছরে অনেক টাকা কিন্তু কমিউনিটি ম্যানেজমেন্টে চলে যায় তো ওই জিনিসগুলো আমি সবটাই পার্সোনাল টাকায় করি কারণ আমাদের এই প্রজেক্ট
টা একেবারেই প্রথম থেকে অনেকটাই নিজস্ব অর্থে করা হয়েছে এবং আমরা খুব অল্প কিছু অর্থ বাইরে থেকে পেয়েছি, যেমন ইউনিভার্সিটি অফ লিবারাল আর্টস কিছু ফান্ডিং করেছে, আমাদের সরকার সংস্কৃতি মন্ত্রণালয় কিছু ফান্ডিং করেছে যেটা খুবই নবীন ছিল, কম ছিল কিন্তু তারপরেও করেছেন। কি এখন আমাদের কাজ, আমরা 18 সাল পর্যন্ত কিন্তু আমরা প্রতি বছর ওখানে প্রেজেন্ট ছিলাম, কাজ করেছি, ভালোভাবেই করেছি, কিন্তু ওখানে একটা বড় জায়গা হচ্ছে যে আমরা খনন বা এখানে গবেষণা সেই কাজগুলো তো আমরা এখানেও করতে পারছি, এলাকায় যে কাজগুলো, যেমন সাইন, আমি বললাম সাইনেজটা করা এখন খুবই গুরুত্বপূর্ণ হয়ে গেছে, যে সাইনেজ গুলো থাকলে ওইটাকে ব্যবহার করে কিছু জিনিস মানুষ, এখন মনে হচ্ছে যেন আমরা নাই ওখানে তো। আর এলাকা যারা স্থানীয় প্রশাসন, বললাম যে হাইকোর্টে এটার ইয়ে থাকার পরেও স্থানীয় প্রশাসনও ওইখানে সবসময় যেমন কোনো কিছু একটা ধ্বংস হয়ে গেলে প্রতিদিনই এরকম ফোন আমার কাছে আসে যে আজকে এখানে এটা সমস্যা হচ্ছে, কালকে ওখানে সমস্যা হচ্ছে, কিন্তু এই সমস্যাটা স্থানীয় প্রশাসন কিন্তু দেখতে পাচ্ছেন না বা প্রত্নতত্ত্ব অধিদপ্তরও এটাকে এন্টারটেইন করছে না বা এটাকে কোনো রকম পদক্ষেপ নিচ্ছে না। তো এই জায়গাগুলো এখানে আসলে খুবই একটা বৈরী জায়গা তৈরি করেছে, স্থানীয় প্রশাসন, স্থানীয় যারা প্রভাবশালী আছেন তারা এই দায়িত্বগুলো নিলে কিছুটা আমাদের জায়গা থেকে, যেটা আমরা এই প্যান্ডেমিকের কারণে ওখানে যেতে পারিনি, যাইওনি, কারণ আমাদের ইচ্ছা থাকলেও আমরা করতে পারিনি গত 2 বছর। আসলে 19 সালের খননেও আমরা ওখানে খনন করতে পারিনি আর 20 সালেও খনন করতে পারিনি, এই 2 সাল আমরা খনন করতে পারিনি, 21 সাল এখনো আমরা যেতে পারিনি, সেই জন্য হয়তো কিছুটা ওখানে গ্যাপ দেখা যাচ্ছে। কিন্তু আমরা গেলেও এখন যে কাজটা দরকার আমাদের সেটা হচ্ছে যে সাইনেজ গুলো ডেভেলপ করা, সেটার জন্য আমাদের অবশ্যই সহযোগিতা দরকার। তার চেয়ে বড় কথা আমার মনে হচ্ছে যে এটার জন্য প্রত্যেকত অধিদপ্তর এবং পর্যটন যে মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয়, এদের একেবারে সক্রিয় সহযোগিতা লাগবে নিশ্চয়ই, না? আপনি যদি এটাকে ইকো একটা প্রত্ন পর্যটন কেন্দ্রই করতে চান, তাহলে তাদের বিশেষ করে সরকারের মানুষ বসবাসের যে ল্যান্ড ইউজ, ওই ল্যান্ডটার একটা ইউজ পলিসি তৈরি করতে হবে, এই পলিসিটা সরকারকে দিতে হবে। কারণ যারা এমনি একটা জায়গায় বসবাস করে আর ভিতরগড়ে বসবাস করে, দুটোর মধ্যে পার্থক্য আছে। আমি একটা ঐতিহ্যর ভিতরে বসবাস করলে আমাকে কিছু নিয়ম কানুন মেনেই বসবাস করতে হবে, তো ওইখানে আমি 4তলা বিল্ডিং বা 3তলা বিল্ডিং করতে পারবো না, এই কথাটা তাদেরকে জানাতে হবে। ওখানে প্রতিদিন যে স্কুল, কলেজ, মাদ্রাসা তৈরি হচ্ছে বা মানুষের ঘর বাড়ি, আগে আগে কিন্তু খড়ের ঘর, বাঁশের ঘর ছিল, এখন কিন্তু ইটের ঘর তৈরি হচ্ছে। আগে মানুষ গরু দিয়ে চাষ করত বা আমি যে ট্রেডিশনাল চাষের জিনিস দেখেছি সেটা দিয়ে চাষ করত, এখন কিন্তু ট্রাক্টর নিয়ে আসে চাষ করে। সো ক্ষতিগুলো কিন্তু এখন অনেক বেশি হচ্ছে, তো ওই জায়গাগুলোতে সরকারের ভূমিকা ছাড়া এখানে আসলেই করা যাবে না, 1 নম্বর। 2 নম্বর, আমি হচ্ছে পর্যটন মন্ত্রণালয়ে যে পর্যটন বোর্ড আছে, পর্যটন বোর্ডের সাথে আমি দেখা করেছিলাম এবং আমি এই বিষয়টা বলেছিলাম যে এটা একটা খুব সুন্দর পর্যটন গন্তব্য হতে পারে, আপনারা কিভাবে সহযোগিতা। ওনারা আমাকে জানিয়েছেন যে এটা পর্যটন বোর্ডের কাজ নয়, পর্যটন বোর্ড তখনই একটা সাইটকে গ্রহণ করবে যখন এটা প্রোডাক্ট হিসেবে তৈরি হয়ে গেছে। তো প্রোডাক্টটা তৈরি করার দায়িত্ব প্রত্নতত্ত্ব অধিদপ্তরের, তাহলে প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে এখানে এসে কাজটা করতে হবে। কিন্তু প্রত্নতত্ত্ব অধিদপ্তর এখানে কোনো পদক্ষেপই ওইভাবে মানে জড়ানো ভাবে কোনো ওরকম কোনো পদক্ষেপ নেয়নি, এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে আমরা হাইকোর্টে যাওয়ার মধ্য দিয়ে প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে আমরা বাধ্য করেছিলাম কয়েকটি সাইটকে পুরাকীর্তি হিসাবে, সংরক্ষিত পুরাকীর্তি হিসাবে ঘোষণা দেওয়ার জন্য। এবং আমরা মন্ত্রী সচিব সবাইকে 16 সালে নিয়ে যাওয়ার কারণে প্রত্নতত্ত্ব অধিদপ্তরও সেখানে গিয়েছিল, কিন্তু তারপরেও এই সাইটটা রক্ষার জন্য যে ওখানে যে লোকাল কমিউনিটির সাথে এই পলিসিগুলো জানানো, তাদের সাথে আলোচনা করা, তাদের মতামত নেয়া, মত বিনিময় সভা করা, কারণ তাদের সাথে অনেক মত বিনিময় সভা করা দরকার, এই জিনিসগুলোকে করতে হলে তাদের পার্টিসিপেশন নিয়ে, তো এই জায়গাগুলো আসলেই দরকার আর কি, মানে এখন আমাদেরকে সেইগুলো করতে হবে। হ্যাঁ, এটা নিয়ে হারুন না,
আমি অনেক সময় ফ্রাস্ট্রেটেড হলেও আমি হাল ছাড়িনি, কারণ আমি মনে করছি যে করতে তো কাউকে হবেই, তো কথা বলে যাই যতক্ষণ পারি। এইটাই না, আপনি সেই 2008 সাল থেকে লেগে আছেন এবং এত দূর চলে এসেছেন, বাকিটা নিশ্চয়ই হবে আজ হোক কাল হোক। আর কি আমাদের হারুন রশিদও এটাই একটা মন্তব্য করেছে যে ভিতরগড়কে রক্ষা করার জন্য সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে হস্তক্ষেপ প্রয়োজন। এখানে কয়েকটি দপ্তরের বিষয় জড়িত, প্রতিরক্ষা, স্বরাষ্ট্র, প্রত্নতত্ত্ব, পর্যটন ইত্যাদি, সমন্বয় করা না গেলে এই এলাকাটি সত্যিকারের আমেজ পাওয়া সম্ভব না। সে ঠিকই বলেছে, আমার মনে হয় আমাদের শুধু আপনার একার কাজ না, আমরা সবাই যেন এটাকে আমাদের নিজেদের দায়িত্বের অংশ হিসেবে নেই এবং যার যেখানে যতটুকু ভূমিকা রাখার। ভূমি মন্ত্রণালয়ের যেমন এখন কি করে, ভূমি মন্ত্রণালয় কাউকে ওই কি বলে ভূমিহীনদের ভূমি দান করে, এখন ভিতরগড়ের ভূমি তো এমনিতেই সব দান হবে না, এখন ভূমি দান করে দিল, বুঝছেন, যেই জায়গাটা হয়তো আমাদের ঐতিহ্য বলে ওটা ইয়ে ছিল, এক নম্বর খতিয়ানে ছিল, ওই ভূমি দান করে দিল ভূমিহীনকে, এবং তারপরে সে ওটাকে ধ্বংস করে ইয়ে করে, তো এই জায়গাগুলো কিন্তু এখানে এখন দেখা দরকার আছে। আচ্ছা, অনেক ধন্যবাদ, আমাদের 9টা বাজে প্রায়। আচ্ছা, জুমে যারা আছে তাদেরকে আমি আরো একবার সুযোগ দিতে চাই, আরো একবার জিজ্ঞেস করতে চাই, কেউ কিছু বলবে কিনা, কারো কোনো মন্তব্য বা প্রশ্ন আছে কিনা। মিশুক, মাহিয়া, চন্দন, বাপ্পা আছে, আর তা না হলে আমার মনে হয় কেউ না কেউ কিছু বলবেন। তা না হলে আমি সবার শেষে আবারও শামসুল হোসেন ভাইকে অনুরোধ করব, তিনি যেন তার যে মন্তব্যটা আমি থামিয়ে দিয়েছিলাম সেটা যেন উনি শেষ করেন, একটা উপসংহার মন্তব্য যেন জানান। হ্যাঁ আছেন তো দেখছি আমি। হ্যাঁ চন্দন বা মিশুক বা মাহিয়া, তোমাদের কারো কিছু বলার আছে? না আলম ভাই, আসলে কিছু বলার নাই, শুধু দেখেছি, কারণ আজকে প্রথম নামটা শুনলাম, আর একটা কিছু মানে কিছু বলতে হলে তো অ্যাটলিস্ট কিছু জানতে হয়। না না, কিন্তু একটা অনুভূতি তো প্রকাশ করা যায়, দেখি কেমন লাগলো, ওনার কাজটা সম্পর্কে একটা তো মন্তব্য করাই যেতেই পারে বোধ হয়, নাকি বলো? অনুভূতি বলতে যেটা, যে এত বড় একটা স্থান এবং একটা প্রাচীন একটা নগরী যে আবিষ্কার হয়েছে সেটা এতদিন পরে জানলাম, আমি এর আগে কোথাও লেখালেখিও এটা নিয়ে দেখিনি, সেজন্য খুব খারাপ লাগছে যে কেন এটা নিয়ে মানে এত নিচে কেন পড়ে আছে, বা এটা আরো আরো অনেক বেশি সামনে আসা উচিত এই এত বড় একটা নগরীটা, সেটাই সেই জন্যই খারাপ লাগছে এবং দেখে খুবই ভালো লাগলো যে এত বড় একটা প্রাচীন নগরী আছে অথচ সেটা এখনো মাটির নিচে আছে, মাটি থেকে উপরে আসছে না। সেটাই আশা করব খুব শীঘ্রই, যে সমস্যার কথাগুলো উনি বললেন যে সমন্বয়ের অভাব যেটা বিভিন্ন মন্ত্রণালয়ের ভেতরে, সেগুলো আস্তে আস্তে চলে যাবে, একসময় এটা মাটির উপরে আমরা দেখতে পারবো, একসময় যে ঘুরে আসতে পারবো নিশ্চয়ই। আর গবেষককে অনেক ধন্যবাদ এত বছর ধরে একদম অক্লান্ত ভাবে লেগে থাকার জন্য, যে নিচ থেকে যেরকম তুলে আনছেন, যে আমরা যেরকম সিনেমাতে দেখি যে সুপার হিরো বা সুপার হিরোইনরা জাদু দিয়ে যে মাটির নিচ থেকে গুপ্ত ধন বের করে আনেন, উনি বাস্তব জীবনে অনেকটা সেভাবেই করছেন, সেজন্য উনাকে বিশেষ করে সাধুবাদ জানাই। অসাধারণ কমপ্লিমেন্ট, একটু জোর না করলে এই কমপ্লিমেন্টটা বোধ হয় শাহনাজ আবার কপালে জুটতো না, ভাগ্যিস আমি জোর করেছিলাম, অসাধারণ, আপনি জাদুকর, হ্যাঁ একটা কর্মযোগিনী আর এখন কর্ম জাদুকরের আখ্যা পেলেন আর কি। মিশুক একজন শিল্পী, সচেতন শিল্পী, আশা করি তুমিও তোমার সাধ্য মতো তোমার পরিমণ্ডলে ভূমিকা রাখবে এটার প্রচারের ক্ষেত্রে। হ্যাঁ তো আমরা শেষ করব, শামসুল হোসেন ভাই ফিরে এসছেন, আপনি যদি আপনার সেই কথাটা যেটা আপনি শেষ করতে পারেননি একটু সংক্ষেপে উপসংহারে পৌঁছতেন, শামসুল হোসেন ভাই সব শেষ মন্তব্যটা আপনার কাছ থেকে নিতে চাইছি। আচ্ছা, এখানে হারুন রশিদ আরেকটা মন্তব্য যোগ করেছে লিখিত ভাবে, যে ভিতরগড়ের ঐতিহাসিক তথ্যগুলো নিয়ে একটা তথ্য সমৃদ্ধ মাল্টিমিডিয়া ডকুমেন্টারি তৈরি করা দরকার, তাহলে জনসাধারণ সরকার দুই পক্ষের মধ্যেই সচেতনতা বৃদ্ধি করা সম্ভব। আমার মনে একটা ভালো পরামর্শ, হয়তো আপনি ইতিমধ্যে করেছেন বা করার কথা ভাবছেনও নিশ্চয়ই আর কি, না মাল্টিমিডিয়া ডকুমেন্টারি করার কথা সে প্রস্তাব দিয়েছে। সোশ্যাল মিডিয়া, ইউটিউবে বিভিন্ন জায়গায় দিতে পারি আর কি। হ্যাঁ, চমৎকার একটা পরামর্শ, জন্য ধন্যবাদ দিচ্ছি হারুনকে, আর আমি শামসুল হোসেন ভাইকে অনুরোধ করছি আপনার উপসংহার একটা মন্তব্য রাখার জন্য এই সুযোগে। বাহাদুর ভাই আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো চন্দন ভাই, হ্যাঁ তুমি বলবে কিছু?
নানা রকম উদ্যোগই নেওয়া যায় এবং এই কনসেপ্টটা তো খুব দুর্দান্ত যে আসলে আমরা আমাদের দেশের যে সমস্ত প্রত্ন এলাকা, যেমন আমি আমার বাড়িটা একটা খুব প্রত্ন এলাকা, খুব কাছাকাছি, আমি সেটা সেই ছোটবেলা থেকে দেখি সেটা কিভাবে মিসইউজ হয়, কিভাবে সেটাকে যতটা ফ্লারিশ করা দরকার ছিল অতটা হচ্ছে না, বা তারপরেও কিছু না কিছু তো হচ্ছে, এগুচ্ছে। এটা সম্পর্কে, ওয়ারিপটের সম্পর্কে এখন অনেক মানুষ জানছে, এই বিতর্ক সম্পর্কে টুকটাক এদিক ওদিক অল্প অল্প করে জানি, কিন্তু এটা খুব বড় আকারে ওই রকম করে আমরা এখনো কেন এটা পেলাম না, সেটা নানান কথা শাহনাজ বাবা বললেন। এবং সবচেয়ে ইয়ের ব্যাপার হলো, দুঃখজনক ব্যাপার হলো, যে এই যে খুব নাম ধামাদরা নাম নিয়ে যে আমাদের যে সমস্ত মন্ত্রণালয়, এই যে প্রত্নতত্ত্ব বিভাগ, প্রত্নতত্ত্ব নিয়ে অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা হচ্ছে এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তর আছে, সংস্কৃতি মন্ত্রণালয় আছে, তার মানে তারা কি ঠুটু জগন্নাথ? মানে এই ধরনের একটা প্রত্নতত্ত্ব এলাকাকে তারা সেখানে এটা সংরক্ষিত এলাকা হিসাবে ঘোষণা করেনি এখনো পর্যন্ত, তাহলে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাজটা কি? মানে তাদের এই অনীহার কারণটা কি? তার মানে কি সেখানে সবই যে লোকজন সেখানে বসে আছে, সেখানের যে কর্তা ব্যক্তিরা, তারা কি সবই আসলে সে অনুরোধের আসলে সেখানে ঢুকেছে, অঙ্ক পরে প্রত্নতত্ত্ব অধিদপ্তরে ঢুকেছে? শাহনাজ বাবার কাছে এই জিনিসগুলো আমার খুব জানা দরকার, মানে জানতে চাই। আসলে আমরা বলছি এই যে রশিদ কি উনি বল, হারুন ভাই বললেন যে আমাদের একটা মাল্টিমিডিয়া প্যাটার্স হওয়া দরকার, এগুলো অনেক কিছুই আমরা ব্যক্তিগত ভাবে করতে পারি, সাংগঠনিক ভাবে করতে পারি, গবেষক হিসেবে করতে পারি, কিন্তু প্রত্নতত্ত্ব অধিদপ্তর তো সেখানে খুব বড় ভূমিকা। হ্যাঁ অবশ্যই, অন্ত আর কিছু না, এটা যদি না করে আমরা আসলে বাইরের থেকে গিয়ে সেখানে এত রকমের হেসেলের সাথে আমরা একে রক্ষা করতে পারবো না, এটা খুব স্বাভাবিক ব্যাপার। তো আমরা তো আসলে তীরটা ছোড়া দরকার প্রত্নতত্ত্ব অধিদপ্তর, মানে থাপ্পড়টা ওই জায়গাতে যেন লাগে আগে, তা যদি না হয় শুধু তাহলে তো আর হবে না, তারা অকর্মণ্যতার পরিচয় দিচ্ছে। এই কথাগুলো আমরা কবে বলবো যে এই ধরনের একটা বিষয়কে ধরে রাখার জন্য, তাকে কার্যকরী অর্থে সেটাকে কাজে লাগানোর জন্য তারা এক ধরনের অমনোযোগী, এই কথাগুলো তো আমাদের বলা দরকার। আমি জানি না, মানে আমি হয়তো এর বাইরের লোক বলে আমি বোধ হয় খুব কড়া কড়া কথা বলে দিলাম, খুব মানে ক্ষোভ প্রকাশ করে দিলাম, কিন্তু সে তো করতে হবে কোনো না। এই প্রত্নতত্ত্ব অধিদপ্তর হচ্ছে সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে, এবং আরেকটা ব্যাপার হলো আমাদের দীর্ঘদিনের সংস্কৃতি কর্মী, আমাদের সংস্কৃতি মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব নিয়েছিলেন, উনিও তো উত্তরবঙ্গের মানুষ, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বলে কথা নয়, তো উনি কি করলেন? কাজে লাগাইতে পারেননি এখনো পর্যন্ত, তার মানে কি উনি একটা অকেজু কাজ করেছেন, উনি কোন কাজই করতে পারেননি। এটা বলবো, কতগুলো পয়সা দেওয়া ছাড়া, তাও এমন পয়সা দিয়েছে, শাহনাজ বাবা বারবার কুণ্ঠিত হচ্ছিলেন যে এতই সামান্য, তারপরও তারা দিয়েছে, আমরা এত বিগলিত হয়ে যাচ্ছে, এই দেওয়াটা তো আমাদের পয়সাই দেবে, তারা তো আর তাদের বেতনের পয়সা দেবে। যাই হোক, আমি অত একটু উত্তেজিত হয়ে গেলাম। হ্যাঁ, শাহনাজ বাবা জি, চন্দনের কথা প্রত্যুত্তরে ধন্যবাদ আপনাকে বিষয়গুলো তুলে ধরার জন্য। আমি আপনাকে মানে আমি নগণ্য পয়সা বলেছি, কিন্তু আমি খুব স্পষ্ট ভাষায় বলতে চাই কত টাকা, কারণ আমি 13, 14, 15, 16, 17 সালে 5 লাখ টাকা করে টোটাল 25 লাখ টাকা পেয়েছি, আর 18 সালে 2 লাখ টাকা পেয়েছি। তার মানে এই ভিতরগড়ে আমার 5 বছরে কেবল মানে
কত 25 আর 2 27 লাখ টাকা, এই 27 লাখ টাকা আমাদের সংস্কৃতি মন্ত্রণালয়ে এসছে 13 থেকে 18 সালের মধ্যে, এর বাইরে আমরা কিছু পাইনি। আর আমরা ইউনিভার্সিটি যেহেতু আমরা একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়, ওখানে আমাদের ছাত্রদের জন্য একটা কোর্স আমরা চালু করেছি, এক্সপেরিয়েন্সিং দ্য পাস্ট। এই কোর্সটার আন্ডারে ছাত্ররা ওখানে গিয়ে কাজ করে, সেখানে লাখখানেক টাকা নিয়ে আমরা যেতে পারি যে কাজ করে সারা বছরে, এই যে উৎসব থেকে শুরু করে এরকম নানান কাজ, এমন কি ওখানে ওই ভিতরগড়ের লোকজনের কুকুর কামড় দিলে ইঞ্জেকশন দিতে হবে, মেয়ের বিয়ে দিতে হবে, মেয়ের পড়ালেখার জন্য বই কিনতে হবে, কলেজে ভর্তি ছেলের টাকা দিতে হবে, সেই টাকাগুলো সব টাই আমাকে পার্সোনালি দিতে হয়। সো আমি ভিতরগড়ে কিন্তু একটা আমার নিজের কোনো টাকা পয়সা যায়, আমার মা বাবা বলে যে তুমি তো মানে ভালো যে তোমার ভাত আছে খাওয়ার, নাহলে তো তোমার এগুলো কিভাবে করতে। তো ভিতরগড় নিয়ে আমার এখানে কাজ করতে কিন্তু আমার একটা লিমিটেশন আছে, আমি তো এখানে ই করতে পারি না। আর সরকারের কথা যদি বলছেন, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কথা যখন বলছেন, তখন অধিদপ্তরের এখানে ভিতরগড়ে পুরাকীর্তি আইনের আওতায় সংরক্ষিত পুরাকীর্তি করতেই আমাদের অনেক কথা বলতে হচ্ছে, হাইকোর্ট পর্যন্ত বলেছে কেন করা হবে না জবাব চেয়েছে, তো সেইটা পর্যন্ত এখানে বসে থাকছে। কিন্তু যে মহাস্থানগড়ে, আমি খালি একটু অন্য জায়গাটাকে ধরে দিয়ে বলি, যে মহাস্থানগড় যেটাকে পুরাকীর্তি আইনের আওতায় সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষণা করার পরেও এখানে ওয়ারি বটেশ্বরের কথা বলেছেন, সুফি মোস্তাফিজুর রহমান ওখানে কাজ করেন, উনি মহাস্থানগড় এবং বগুড়া এলাকায়ও ইনভেস্টিগেশন করেছেন, অনেক ঢিবির কথা, অনেকগুলো ঢিবির কথা উনার ওই জরিপে ফুটে এসছে, যেগুলো এখন আপনি গেলে পাবেন না, কেন ওইগুলো সবই কেটে ধ্বংস হয়ে গেছে, কারণ ওগুলো কিন্তু সরকারের পুরাকীর্তি, সংরক্ষিত পুরাকীর্তি, সেটাও ধ্বংস হয়ে গেছে, কারণ সরকার ওগুলোকে কোন, আপনি একটা লিস্ট করে রেখে দিলে তো হবে না, ওখানে আপনাকে কিছু করতে হবে, ওখানে যে লোকটার জমি সেই লোকটার সাথে আপনাকে কথা বলতে হবে, লোক তো বছরের পর বছর ওইটা ফেলে রেখে লোক তো রিটার্ন চায় যে ওখান থেকে তার কিছু আয়, একটা জমি থাকলে তার সেখান থেকে কিছু আয় আসতে হবে। এখন এই জিনিসগুলো সরকারকে ওইভাবে দেখতে হবে। সরকারকে যখন আমরা কোনো সাইট দেখার জন্য বলি, আমরা যে বলি না তা নয়, বলি, কিন্তু যখন দেখার জন্য বলি, তখন সরকার আমাদেরকে বলে যে আমাদের লোকবল কম, আমাদের পয়সা কম, আমাদের এই কম। আপনি যদি ওয়ারি বটেশ্বরের পাশে থাকেন বলেছেন, ওয়ারি বটেশ্বরের দিকে তাকান, এই সাইটটি 1938 সাল থেকে কিন্তু ফিচার্ড হচ্ছে, পত্রিকায় আসতেছে, কয়েন পাওয়া গেছে, প্রচুর বিটস পাওয়া যাচ্ছে, সেগুলো যে দ্বিতীয় নগরায়ণের সময় বলছি যে 3rd century 4th century BC-র কয়েন এবং যে বিটস, যে ছিদ্র ছিদ্র ওলা পুঁতি পাওয়া যাচ্ছে না, পিয়ার্সড পাওয়া যাচ্ছে, এগুলো প্রমাণ করছে যে ওয়ারি বটেশ্বর সাথে বার্মা, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ট্রেড ছিল সেই সময়ে। এই যে অসাধারণ কিছু এভিডেন্স ওখানে পাওয়া যাচ্ছে, তারপরেও এই সাইটটা নিয়ে সরকার কিন্তু কাজ করতে যায়নি, এবং এটা প্রথম খনন করতে গেলেন 2000 সালে সুফি মোস্তাফিজুর রহমান, এবং তখন থেকে উনি যে স্ট্রাগলটা করছে। এবং আপনি যদি আজকে ওয়ারি বটেশ্বরের যে গড়টা ছিল, যে অসম রাজার গড়, আজকে কিন্তু নাই সেই গড়, অল্প একটু কোথাও কোথাও আপনি চিহ্ন পাবেন, কিন্তু গড় একদম কেটে হয়ে গেছে, ওয়ারি গড়টা একেবারেই নাই, এবং ওয়ারি বটেশ্বরে কোনো স্থাপনা নাই। এখন যেটা আছে ওয়ারি বটেশ্বরে, সুফি মোস্তাফিজুর রহমান নিজে জমি কিনে একটা মন্দির খনন করে সেটাকে জাদুঘর করেছেন, এবং পাঠান সাহেব, যেহেতু হাবিবুল্লাহ পাঠান নিজের বাড়িতে যে জাদুঘরটা করেছিলেন সেটাকে নিয়ে ওনারা একটা জাদুঘর করছেন, কিন্তু এগুলো সবই কিন্তু ব্যক্তিগত জায়গা থেকে, সরকার কিন্তু ওই জায়গাটাতে যায়নি, মানে আমি প্রত্নতত্ত্ব অধিদপ্তর, সরকার বলতে অধিদপ্তরের কথা বলছি, অধিদপ্তর কিন্তু এই জায়গাগুলোতে যায়নি। হ্যাঁ, সো এরকম অনেক সাইট আছে, যেমন বাগেরহাট ষাট গম্বুজ মসজিদ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, পাহাড়পুর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, আপনি যদি যায় দেখেন সাইটের রক্ষণাবেক্ষণ। হ্যাঁ, আপনি ওয়ার্ল্ড হেরিটেজের কথা যেহেতু তুললেন, এখানে একটা মন্তব্য, আপনি যেটা সুন্দর পরামর্শ দিয়েছেন আমাদের শর্মিলা দেই শান্তিনিকেতন থেকে, উনি বলছেন যে জল আহরণ ও বন্টনের এই বৈজ্ঞানিক প্রযুক্তির প্রতি ইউনেস্কো দৃষ্টি আকর্ষণ করা দরকার। আমার মনে হয় একটু দেশের বাইরের দিকেও বোধহয় তাকাতে হবে এখন সেই বিষয়গুলো নিয়ে আর কি। উনি সুন্দর পরামর্শ দিয়েছেন। আরেকজন তরুণ তানিম ইবনে ইউসুফ লিখেছেন, ভিতরগড়ের মাল্টিমিডিয়া ডকুমেন্টারির নাম হবে ভিতরগড়ের ভিতরে, মজা করেছে। হ্যাঁ হ্যাঁ,
আচ্ছা, আর আমাদের শামসুল হোসেন ভাই বেরিয়ে গেছেন, তার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, কেন শুনি একটা ছোট্ট মন্তব্য দিচ্ছি আপনার জন্য। অল দ্য বেস্ট ফর ইউর গ্র্যান্ড এফোর্টস টু কনজার্ভ ভিতরগড়, মে কাইন্ড অ্যাটেনশন অফ দ্য রেসপন্সিবল মিনিস্ট্রি বি পেইড টু দিস ইউনিক আর্কিওলজিক্যাল সাইট। তো এই হলো আমাদের আজকের প্রশ্ন উত্তর এবং মন্তব্যের ঝাঁপি। আমার মনে হয় আমরা আস্তে আস্তে আমাদের অনুষ্ঠানটিকে গুটিয়ে নিতে পারি, এখন রাত হচ্ছে। শাহনাজাপ্পা, আপনি একটা ক্লোজিং রিমার্কে চলে যান, একটা উপসংহার, একটা আপনি কনক্লুশনের যদি একটা ছোট্ট একটা বক্তব্য রাখতে চান। প্রথমে সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই প্রশ্ন করার জন্য এবং জিনিসগুলোকে আরো বুঝতে চাওয়ার জন্য। আমি অসংখ্য ধন্যবাদ জানাই আজকের সুদিকে। আর ভিতরগড় নিয়ে আমরা কাজ করছি, ভিতরগড় নিয়ে আসলে ভিতরগড়ে একটি অনন্য পরিবেশ বান্ধব প্রত্ন পর্যটন গন্তব্য হিসেবে তৈরি করা, এবং ভিতরগড়ে একটি আর্কিওলজিক্যাল পার্ক, শামসুল ভাই আসছেন, ভিতরগড়ে একটি আর্কিওলজিক্যাল পার্ক তৈরি করা, ভিতরগড়ে ইনফরমেশন সেন্টার সাইনেজ গুলো ডেভেলপ করা, এবং এই যে মাল্টিমিডিয়া ডকুমেন্টারি তৈরি করা যে সাজেশন গুলো এসছে, এগুলো সবই আসলে করার ইচ্ছা আকাঙ্ক্ষা স্বপ্ন আমার থাকার সাথে সাথে। আমি বলবো যে আপনারাও সেই স্বপ্নটিকে ধারণ করুন, আসুন, এগিয়ে আসুন, সবাই মিলে আসেন, আমরা আমাদের ভিতরগড় সহ বাংলাদেশের ঐতিহ্য সংরক্ষণে সামিল হই, সংরক্ষণে যোগ দেই। আজকে খোরশেদ আলম ভাই যে ফ্লোরটা তৈরি করে দিয়েছেন, আমাদের সবাইকে এই ভিতরগড়কে পরিচয় করিয়েছেন, এজন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আর আসুন আমরা, আমি আজকে ওই কথাটাই বলি যে আমরা সবাই মিলে চেষ্টা করি আমাদের ঐতিহ্যকে সংরক্ষণ করতে। বাংলাদেশ প্রত্ন ঐতিহ্যে সমৃদ্ধ একটি দেশ, অসংখ্য প্রত্ন নিদর্শন আছে এই দেশে, এবং এখানে আমরা এগুলোকে সংরক্ষণ করলে আমাদের যে 2000 বছরের যে বিল্ট হেরিটেজের একটা ক্রোনোলজিক্যালি সবগুলো দেখা যাবে। এরকম খুব কম দেশ আছে যেখানে 2000 বছর ধরেই বিল্ট হেরিটেজ টিকে আছে, বাংলাদেশে কিন্তু সেটা টিকে আছে। সো বাংলাদেশে এই হেরিটেজগুলো যেগুলো টিকে আছে, এখন পর্যন্ত টিকে আছে, আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি সেটাকে টিকিয়ে রাখতে। আমি আমারটা তো অবশ্যই আমি আছি, যে কোনো ধরনের যে কোনো জায়গায়, শামসুল ভাই আমাকে একবার চট্টগ্রামেও বলেছে যেতে, তো সেগুলো সবই আছে, আমি আমার সহযোগিতা সবসময়ই থাকবে দেশের জন্য এবং প্রত্ন ঐতিহ্যের জন্য। তবে আশা করি যে বাংলাদেশ সরকারও এগিয়ে আসবে এবং আমাদের ভিতরগড় সংরক্ষিত পুরাকীর্তি হিসাবে ঘোষণা কেবল নয়, ভিতরগড়ে একটি প্রত্ন পর্যটন উদ্যান, একটা প্রত্ন উদ্যান হিসাবেও এটাকে প্রতিষ্ঠা করবে আমাদের সরকার। এই আশা নিয়েই আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সকলকে। আচ্ছা, আমি আবার দেখতে পাচ্ছি শামসুল হোসেন ভাই আবার ঢুকেছেন জুমে, আমি জানি না তার নেটের কানেকশন কেমন, যদি ঠিক থাকে শামসুল হোসেন ভাই আপনি একটা শেষ মন্তব্য করতে পারেন এখন, প্লিজ। আমার শেষ মন্তব্য হচ্ছে যে শিক্ষা ব্যবস্থা যেমন এমন একটা বিষয় যেটা আমি নিজে আমার বয়স 76 এবং আমার জীবন কাটিয়েছি আমার যে থিসিসটা বেরিয়েছে, এই যে শাহনাজাপ্পা বললেন যে উনি নিজের খরচে সব কাজ করেন, আজকে আমাদের ডক্টর কমল বানু একটা মন্তব্য লিখেছেন ফেসবুকে যে উনি আমাকে দেখেছেন যে আমি একা একা সব সংগ্রহ করেছি, ওনার স্মৃতিতে আছে। তা আমি লিখেছি যে ওনার প্রয়াত স্বামী প্রফেসর হুদা, উনি আমাকে মাঝে মাঝে অনেক সময় সঙ্গ দিয়েছেন একা কাজ করতে, যে মাঠে যারা আমাদের সঙ্গে গিয়েছেন সেখানে প্রফেসর আব্দুল মান্নানের মতো লোক যিনি ইউসিসি চেয়ারম্যান হয়েছিলেন তিনি পর্যন্ত আমাকে মাঝে মাঝে আমার সঙ্গে
মাঠে গেছেন আমাকে সঙ্গ দেওয়া এবং ছবি তোলার জন্য। তো এইটা এই প্রীতিটাকে শিশুকাল থেকে আপনার জাগ্রত করতে হবে, যে শিশুদেরকে এই যে জান আপা শিশুদের জন্য প্রোগ্রাম রাখতেছেন, শিশুদেরকে শিশুকাল থেকে যদি আমাদের নিজেদের ঐতিহ্য আমাদের এইটি সম্পর্কে আগ্রহী করে না যায়, আপনার বৃদ্ধ শামসুল হোসেনকে আপনি পারবেন না এইতে আগ্রহী করতে। আমি আপনাদের সকল প্রচেষ্টার শুভকামনা করি এবং এই বলে এই আয়োজনের জন্য বিস্তারকে আমার কৃতজ্ঞতা এবং শুভকামনা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ শামসুল হোসেন ভাই, আপনি আমাদের একটা বড় অনুপ্রেরণা। আপনাদেরকে দেখেছি বলি আপনাদের কাছ থেকেই আসলে এগুলো আমরা শিখেছি জেনেছি এবং এই ভালোবাসাটাও তৈরি হয়েছে। আশা করি আজকের এই অনুষ্ঠানের পরে আমাদের প্রত্যেকের মধ্যে সেটা সঞ্চারিত হবে এবং আমরা প্রত্যেকে যার যার মতো করে যার যার পরিমণ্ডল থেকে আমাদের দেশের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি ইত্যাদি রক্ষার কাজে এগিয়ে আসবো। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমরা আগামী রবিবার আবারও ফিরে আসবো এমন সময় আমাদের দৃশ্য শিল্পের অনুষ্ঠানে। ততদিন সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, শুভরাত্রি।